এখন যদি আপনার মৃত্যু হয় একটু ভাবুন তো চিন্তা করুন তো অবস্থাটা কেমন হবে এই মুহূর্তে যদি মৃত্যু হয়ে যায় এই মুহূর্তে মৃত্যু হয়ে গেলে দেখা যাবে কিছু মানুষ আপনার লাশটাকে নিয়ে আপনার বাড়িতে যাবে এত সুন্দর বাড়ি আপনার ওই সুন্দর বাড়িতে এত আন্তরিক মানুষ ওই সুন্দর বাড়িতে আপনার এত পরিমাণ স্বজন পরিবার যখন আপনার লাশটা এখন বাড়িতে যাবে বাড়িতে যাওয়ার পরে আপনার লাশটা কিন্তু আর সুন্দর বক্স খাটের উপরে উঠানো হবে না দেখা যাবে সঙ্গে সঙ্গে বলা হবে লাশটাকে বালিশ ছাড়া বিছানা ছাড়া এই ফ্লোরের মধ্যে শুইয়ে রাখো ফ্লোরের মধ্যে যখন শুইয়ে রাখা হবে হয়তো আপনার স্বজন আপনার পরিবারের লোকেরা কিছুক্ষণ কান্না করবে স্ত্রী সন্তান সন্ততি সবাই মিলে কিছুক্ষণ কান্না করবে বেশিক্ষণ কান্না করবে না কিছুক্ষণ পরে সবাই দেখা যাবে একটা রুমে তারা মিটিং এ বসে যাবে মিটিং এ বসে সিদ্ধান্ত নেবে বেশিক্ষণ লাশ ঘরের ভেতরে রাখা যাবে না তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করতে হবে আপনার দাফনের জন্য চতুর্দিকে এমন ব্যবস্থাপনা আয়োজন শুরু হবে কেউ বা দা নিয়ে চলে যাবে বাঁশ ঝাড়ে বাঁশ কাটার জন্য কেউ বা দেখা যাবে কাফনের কাপড় আনার জন্য চলে যাবে কেউ বা আবার দেখা যাবে মাটি খুঁড়ে চুলা খুঁড়তেছে চুলায় গরম পানি করার জন্য কেউ বা আবার দেখা যাবে কবরস্থানে চলে গিয়েছে কবর খোঁড়ার জন্য চতুর্দিকে আয়োজন শুরু হবে আপনাকে বিদায় দেওয়ার জন্য বেশিক্ষণ রাখা হবে না চুলায় যখন পানি গরম হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমার আপনার লাশটাকে এই বাড়ি থেকে আপনার ঘর থেকে কিন্তু বের করে দেওয়া হবে বের করে প্রতিদিন আপনি কত দামি দামি সাবান জেল দামি দামি ব্র্যান্ডের সাবান দিয়ে গোসল করতেন খুবই কম পয়সা দামের সাবান দিয়ে গোসল করানো হবে গোসলটা সম্পন্নের পরে এত দামি দামি ব্র্যান্ডের শার্ট আপনি পরেন এত ব্র্যান্ডেড কাপড় চোপড় আমরা পরি সেই কাপড় চোপড়গুলো গা থেকে খুলে ফেলা হবে এরপরে সাদা কাফন দিয়ে আপনার দেহটাকে মুড়িয়ে ফেলা হবে তারপরে মসজিদে যারা গিয়েছিল খাটিয়ানের জন্য ওই খাটিয়ার উপরে আপনার নিথর দেহটাকে রেখা হবে ওই নিথর দেহটাকে রেখে আপনার মাথার দিকে কাফনের কাপড়টাকে একটু করে খুলে দেওয়া হবে শেষবারের মতো মানুষজন আপনাকে দেখবে শেষবারের মতো মানুষজন আপনাকে দেখার পরে তাড়াহুড়া করা হবে উপস্থিত সবাই বললে বেশি দেরি করো না তাড়াতাড়ি বিদায় করো আহারে যে বাড়িতে এত পাওয়ার ছিল আপনার যে বাড়ির সবাই আপনার কথা শুনত সেই বাড়ির লোকেরা এবার আপনার নিথর দেহটা কাঁধে নিয়ে বাড়ি থেকে সারা জীবনের জন্য আপনাকে বের করে দিবে এটা হচ্ছে আপনার চিরবিদায় সারা জীবনের জন্য আপনার দেহ মুবারককে বের করে জানাজার মাঠে নিয়ে যাওয়া হবে ভাবুন তো কল্পনা করুন তো অবস্থাটা কি হচ্ছে জানাজার মাঠে নিয়ে জানাজার নামাজটা শেষ করে আপনার এই নিথর দেহটা নিয়ে কবরস্থানের দিকে যাওয়া হবে ওই দিকে কবর যারা খোঁড়ার জন্য গিয়েছিল তাদের কবর খোঁড়া প্রায় শেষ কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দামি দামি বিছানায় বাড়িতে ঘুমিয়েছেন এই যে ওয়াজ শুনে বাড়িতে যাবেন খুব সুন্দর খাট আপনাদের খুব সুন্দর দামি দামি বিছানা এই দামি দামি বিছানায় আপনি ঘুমাইয়েছেন কিন্তু যখন আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন সাদা কাফন দিয়ে পেঁচি আপনাকে যখন কবরে রাখা হবে কবরের সেই মাটির মধ্যে পোকা মাকড় সাপ বিচ্ছু থাকতে পারে কীট পতঙ্গ থাকতে পারে সেই কীট পতঙ্গ যুক্ত জায়গায় আপনাকে যখন নামিয়ে দেওয়া হবে সংকীর্ণ জায়গা মাত্র 3.5 হাত ছোট সেই জায়গায় আপনার দেহটাকে নামিয়ে দেওয়ার পরে বাঁশের খাটিয়া দেওয়া হবে আস্তে আস্তে মাটি চাপা দেওয়া হবে মাটি চাপা দিয়ে মানুষজন চলে আসবে ইলেকট্রিক্যাল লাইট নাই কারেন্ট নাই কিচ্ছু নাই অন্ধকার কবরে আপনি একা হয়ে যাবেন কেউ সেখানে থাকবে না কেউ থাকবে সেখানে কথা বলেন কেউ সেখানে থাকবে না একা হয়ে যাবেন আপনি কি ফুটানি করেছেন এই যে চামড়া দামি দামি ব্র্যান্ডের লোশন আপনি লাগিয়েছেন এত দামি দামি ব্র্যান্ডের তেল লাগিয়েছেন সাবান মেখেছেন কবরে থাকার পরে এই দেহটা আবার
আস্তে আস্তে পচা শুরু হয়ে যাবে, গলা শুরু হয়ে যাবে, এই মাটির তৈরি দেহ মাটির সঙ্গে আস্তে আস্তে মিশে যাবে, আস্তে আস্তে করে আপনার নখগুলো খসে খসে পড়ে যাবে, চুলগুলো পড়ে যাবে, আপনার এই দেহের হাড্ডি গুড্ডি সব কিছু পোকা খেয়ে ফেলবে, কিচ্ছু থাকবে। ছয় দিন পরে নখ খসে যাবে, নয় দিন পরে চুল, ছয় দিন পরে নখ খসে যাবে, নয় দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল হয়ে যাবে, নব্বই দিনে হাড়গুলি সব, নব্বই দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ছয় দিন পরে নখ খসে যাবে, নয় দিন পরে চুল, ছয় দিন পরে নখ খসে যাবে, নয় দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ আকবার, আমাদের ঘর বাড়িকে আমরা লাইট দিয়ে ইন্টেরিয়রকে ডিজাইন করে সাজাই, আর কবরকে সাজাতে হয় কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? হ্যাঁ, এই যে দুনিয়াতে এসেছেন কিসের জন্য? আরো জোরে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان، نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم،
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم एक दिन तुम्हारी नाम मस्जिद हबे एक दिन तुम्हारी नाम मस्जिद हबे তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সমান একদিন তোমারই নাম মসজিদে হবে एक दिन तुम्हारी नाम मस्जिद हबेला एक दिन तुम्हाके पोरिए कफन संगी सजन করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করবে দাফন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ইমান একদিন তোমারই নাম
মসজিদে হবে লাল একদিন তোমারই নাম মসজিদে হবে লাল নামে সমন জারি হলে করবে আটক বন্ধ হয়ে যাবে জীবন নাটক বাহাদুরি থাকবে না দেহে যৌবন ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ নামে সমন জারি হলে করবে আটক বন্ধ হয়ে যাবে জীবন নাটক বাহাদুর থাকবে না দেহে যৌবন ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ তৈরি থেকো তৈরি রেখো কোরআনি জীবন বিধান একদিন তোমারই নাম মসজিদে হবে লাল একদিন তোমারই নাম মসজিদে হবে লাল একদিন তোমার হবে বিচার লাভ হবে না দুনিয়ার ক্ষমতার হতে যদি পারো নবীজির আশিক পুল সিরাতে পার হয়ে যাবে ঠিক একদিন তোমার হবে বিচার লাভ হবে না দুনিয়ার ক্ষমতার হতে যদি পারো নবীজির আশিক পুল সিরাতে পার হয়ে যাবে ঠিক তৈরি থেকো তৈরি রেখো জান্নাতি হওয়ার সোপান একদিন তোমারই নাম মসজিদে হবে লাল একদিন তোমারই নাম মসজিদে হবে লাল তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারই নাম মসজিদে হবে লাল একদিন তোমারই নাম মসজিদে হবে লাল বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার অন্তর্গত চরমনপুরা বাইতুন নূর জামে মসজিদ এবং ইসলামী যুব সংঘের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত দুই দিন ব্যাপী দ্বিতীয়তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী অত্র এলাকার সকলের সুপরিচিত ব্যক্তিত্ব সবার প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন ইমন আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত উপস্থাপক সরকারি শামসুর রহমান কলেজের
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর আতিকুর রহমান জাকি হাফেজাহুল্লাহ ওয়া রাআহ আজকের মাহফিলে আমার আগে দীর্ঘক্ষণ কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ আমাদের উস্তাদ সমতুল্য আলেমে দ্বীন খলিলুর রহমান ইসলামিয়া ফাদিল মাদ্রাসা এর সম্মানিত ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল বাতেন শরীয়তপুরী হাফেজাহুল্লাহ ওয়া রাআহ আরো বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন আপনাদের সবার প্রিয় মানুষ আমার অত্যন্ত প্রিয় ভাই হযরত মাওলানা এম আব্দুল্লাহ আল নাঈম হাফেজাহুল্লাহ আল্লাহ তাআলা উভয়ের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন আমাদের প্রত্যেকের ইলম এবং আমলগত যোগ্যতা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন আমরা সবাই বলি আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শরীয়তপুর তিন আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ নাহিম রাজ্জাক প্রধান মেহমান বে গ্রুপ এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব জিয়াউর রহমান আহাদ মিয়া আল্লাহ তাআলা উভয়কে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন আমরা সবাই বলি আমিন পোস্টারে উল্লেখিত যত বরেণ্য অতিথিবৃন্দ রয়েছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন সবাইকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করে নেন সবাই বলি আমিন মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামা ইকরাম মাহফিলে এসেছেন বিভিন্ন মাদ্রাসার সম্মানিত আসাতিদায়ে কেরাম এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মায়ে কেরাম এসেছেন বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির সম্মানিত স্যারেরা মঞ্চে বসা অত্র এলাকার সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত অত্র এলাকার বিভিন্ন স্তরের সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইরা পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইরা প্রাণ প্রিয় চরমনপোড়া হাটুরিয়া গোসাইরহাট তথা আমার প্রিয় শরীয়তপুরবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনুল করিমের এই সুন্দর পবিত্র এবং নান্দনিক আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতু শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার কম না বেশি আমরা খুশি পরিমাণেও বেশি জবান খুলে সবাই পড়েন আল্লাহ আকবার এই যে আল্লাহ আকবার আপনারা বললেন এটা কার নামের স্লোগান এটা কি কোনো রাজনৈতিক দলের সুনির্দিষ্ট স্লোগান আমাদের দেশে মাঝে মাঝে হঠাৎ করে কোথা থেকে কিছু উল্লুক আর বাল্লুকের আমদানি ঘটে আর এরা এমন এমন উদ্ভট কথাবার্তা বলে যে কথাগুলো এদেশের 91% সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কলিজাকে ক্ষতবিক্ষত করে আমাদের ট্যাক্সের পয়সায় যাদের বেতন হয় এদেশের প্রজাতন্ত্রের একজন কর্মচারী কিছুদিন আগে আমাদের ট্যাক্সের পয়সায় তার বেতন হয় সে মিডিয়ার সামনে গলা উঁচু করে সাহসিকতার সাথে বলেছে আল্লাহু আকবার এটা নাকি আমাদের দেশের কিছু রাজনৈতিক দলের স্লোগান আল্লাহ তাআলা তার এই পবিত্র নামের স্লোগান তিনি কি দুনিয়ার কোনো রাজনৈতিক দলকে ইজারা দিয়েছেন আল্লাহু আকবার এটা কোনো রাজনৈতিক দলের সুনির্দিষ্ট স্লোগান নয় বরং আল্লাহু আকবার হচ্ছে তাম দুনিয়ার 200 কোটি মুসলমানদের ইমানি চেতনার স্লোগান কেউ কেউ আছেন আল্লাহ আকবার শুনলেই তারা কেমন জানে ভীত বিহ্বল হয়ে যান কেমন জানে তাদের চেহারায় এক ধরনের কালো কালো ছাপ দেখা যায়
তাদের ভেতরের অবস্থা যেন দুমড়ে মুচড়ে যাওয়ার মতো হয়, এজন্য তারা মাঝে মাঝে মনের কথা মুখের ভাষায় প্রকাশ করে বলে ফেলেন। এটা বলিয়েন না, এটা বিতর্কিত স্লোগান। তা আমরাও বলতে চাই, জন্মের পরে যারা আজান না শুনে বিতর্কিত অবস্থায় জন্ম নিয়েছে, সে সকল লোকেরাই কেবল এই পবিত্র স্লোগানকে বিতর্কিত স্লোগান বলতে পারে। এটা আমাদের কাছে বিতর্কিত স্লোগান মনে হয় না, এই কারণে, কারণ আমরা মুসলমানের সন্তান হিসেবে প্রত্যেকেই জন্মের পরে আজান শুনেছি। এটা সেই পবিত্র স্লোগান যেটা শুনে আমরা পৃথিবীতে এসেছি, আবার এটা সেই স্লোগান, আমরা এই পৃথিবীতে থাকবো না, সবাই একদিন এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব। এটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্য। আমরা মরে যাব, কেউ থাকবো না। যখন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব, তখনও আমাদের লাশকে খাটিয়ায় নিয়ে জানাজার মাঠে নেওয়ার পরে আবারও শোনানো হবে আল্লাহ আকবার। তাহলে যার আল্লাহ আকবার ভালো লাগে না, সে যেন এলাকাবাসীকে জানিয়ে দেয় যে ভাই, আমি মরার পরে আমার লাশকে আল্লাহ আকবার শোনাইও না, এটা শ্মশানে নিয়ে পুড়ায় ফেলে দিও। তার তো আল্লাহ আকবার ভালো লাগে না। আমরা যারা মুসলমানের সন্তান, আমরা এটাকে আমাদের প্রেরণার স্লোগান, আমাদের চেতনার স্লোগান মনে করি। এটা আমাদের পূর্বপুরুষদের ইমানি চেতনার স্লোগান, এটা বদর এবং ওহুদের স্লোগান, এটা কাফেরদের সামনে সাহাবীদের ইমান দীপ্ত চেতনার স্লোগান। প্রিয় শরীয়তপুরবাসী, আমরা যতদিন বাঁচব আমরা আল্লাহর পথে, আল্লাহর দিনের পথে আল্লাহর বরাত ঘোষণা করে করে আমরা বেঁচে থাকব ইনশাআল্লাহ। আমাদের জীবন যা কার থাক, আমরা আল্লাহর গুলামির পথে চলব, গুলামি করতে করতে প্রয়োজনে আল্লাহর পথেই আমরা জীবন দিয়ে দিব। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। বলেন আমিন। সবাই খাওয়া দাওয়া করে এসেছেন আপনারা? আমার এবছর ভালো লাগছে, আমি একটু তাড়াতাড়ি উঠেছি, আজকে আমার মুডও ভালো আছে। আজকে আমরা মন ভরে, গত বছর আমি আসছিলাম কিন্তু বেশিক্ষণ সময় দিতে পারে না, এর মূল কারণ হলো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এমন রাস্তা দিয়ে আসছি আসার সময় ভুল করে, আমি ভাবছি যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যাওয়া লাগবে, পরে ভাবলাম যত তাড়াতাড়ি, এর আগে আপনাদের এলাকায় আসার তিন দিন আগে আবার আমার উপর হামলাও হয়েছে। আমরা তো জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করি, তাই জন্য আমিও খুব তাড়াহুড়া করে, আমি মনে হয় গত বছর খুব বেশি সময় কথা বলি নাই, আজকে তো সময় নিয়ে আসছি, আপনারা থাকবেন তো, দেখা যাবে ইনশাআল্লাহ। চলেন আমরা আল্লাহর কালাম থেকে হেদায়েতি কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ, এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠালেন তিনি কে? আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, আর আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বানালেন, সুবহানাল্লাহ। পড়ে আমরা আল্লাহর তামাম মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ, সর্বাধিক সম্মানিত। এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা নিজেরা আসি নাই, আমাদেরকে বানিয়ে সৃষ্টি করে তারপরে দুনিয়াতে যিনি পাঠিয়ে দিয়েছেন তিনি কে? আমরা কিভাবে আসলাম, কেমন করে আমাদেরকে পাঠানো হলো? তিনি যদি আমাদেরকে এগুলো না জানাতেন, তাহলে আমরা নিজেদের সৃষ্টি এবং স্রষ্টা সম্পর্কে আমরা উদাসীন হয়ে যেতাম, গাফেল হয়ে যেতাম। এজন্য আল্লাহ তাআলা, তিনি কত দয়াবান, তিনি কত মেহেরবান, আমাদেরকে পাঠানোর পরে আল্লাহ কোন কোন কায়দায়
কোন কোন মেথডে আমাদেরকে বানিয়েছেন, কিভাবে পাঠিয়েছেন সব আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। কেন? যাতে করে আমরা বুদ্ধিজীবী হইতে হইতে, বুদ্ধি বাড়তে বাড়তে, তারপরে আমরা যেন এই কথা না বলি আমরা মনে হয় পূর্বে বান্দরের যাচ্ছিলাম। এজন্য আল্লাহ তাআলা যেটা করেছেন, আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, করে পাঠিয়েছেন। এরপরে সৃষ্টি আর স্রষ্টা সম্পর্কে আমাদেরকে আল্লাহ তাআলা ধারণা দিয়েছেন। কেন? যাতে করে নিজের সৃষ্টি নিয়ে চিন্তা করি এবং স্রষ্টাকে আমরা চিনতে পারি। এজন্য আল্লাহ কি করেছেন জানেন? আপনাদের নামে আল্লাহ তাআলা এই কোরআনে একটা সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ, 114টা সূরা আছে, মানুষের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। সূরার নাম সূরাতুল ইনসান। সবাই বলেন সূরাতুল ইনসান। আমরা কিসের জাত? ইনসান, ইনসান জাত, ইনসান জাত, ইনসান জাত। এজন্য আল্লাহ ইনসান নামে একটা সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। ওই সূরাটা আল্লাহ শুরু করছেন কেমনে দেখেন। রব্বুল আলামিন সূরাটা শুরু করলেন এভাবে, هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا الله تعالى বললেন তোমাদের জীবনে কেমন একটা সময় ছিল না যখন তোমরা উল্লেখযোগ্য বিষয় বা বস্তু ছিল না উল্লেখ করার মতো কিছুই তোমরা ছিল না বান্দা তুমি চিন্তা করো সৃষ্টির শুরুতে তুমি কিছুই ছিলে না এই যে এখন প্যান্ডেলের নিচে আমরা যারা বসে আছি আমাদের প্রত্যেকের এক একটা নাম আছে কিন্তু সবাই বলেন তো আমাদের জন্মের আগে নাকি জন্মের পরে আরো জোরে বলেন আগে না পরে তার মানে বোঝা গেল একটা সময় আমাদের কারো নাম ছিল না ঠিকানা ছিল না ঘর ছিল না বাড়ি ছিল না রব্বুল আলামিন সেই কথাই বলছেন বান্দা শোনো একটা সময় মানুষ কিছুই ছিল না নাম ঠিকানা এমন কি তার অস্তিত্ব পর্যন্ত ছিল না সেই মানুষকে সুন্দর করে অভিনব কায়দায় সুন্দর সুরত দিয়ে যিনি সুন্দর করে বানিয়েছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষকে বানিয়েছেন আর আল্লাহর তমাম সৃষ্টি জগতের মধ্যে মানুষকে রব্বুল আলামিন সবচাইতে সুন্দর করে বানিয়েছেন এজন্য আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম অবশ্যই আমি সুন্দর স্ট্রাকচার দিয়ে সুন্দর গঠন আকৃতি দিয়ে মানুষকে যিনি বানিয়েছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি আল্লাহ আল্লাহ তাআলা বলছেন একটা সময় তোমরা কিছুই ছিল না অস্তিত্ব পর্যন্ত ছিল না কেমনে আমি তোমাদেরকে বানালাম শোনো এই দুনিয়াতে মানুষকে রব্বুল আলামিন মোট চারটা ক্যাটাগরিতে বানিয়েছেন আমার কথা আপনাদের কানে পৌঁছালে প্রত্যেকেই আন্তরিকতার সাথে জবাব দিয়ে বলেন রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানিয়েছেন মোট কয়টা ক্যাটাগরিতে আরো জোরে বলেন খেয়াল করে শুনেন এবং মুখস্থ করেন মেমোরাইজ করেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে রব্বুল আলামিন বাপ মা ছাড়া দুনিয়ার সর্বপ্রথম মানুষ যাকে বানালেন সেই মানুষের নাম কি বলেন তো আদম নবীর আমাদের মতো মা বাপ আছে নাকি মা নাই বাপ নাই কোনো পূর্বপুরুষ নাই সরাসরি রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাত দিয়ে আদম আলাইহিস সালামকে বানালেন এটা হলো রব্বুল আলামিনের মানুষ বানানোর এক নাম্বার ক্যাটাগরি এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে বললেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ونساء واتقوا الله الذي تساءلون به
والأرحام إن الله كان عليكم رقيبا الله تعالى বলছেন ইয়া আইয়ুহান নাস হে মনুষ্যজাত হে মানুষ সকল শুনো উবুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো আল্লাযী খলাকাকুম মিন নাফস ওয়াহিদা যিনি তোমাদেরকে একটি জীবন থেকে অর্থাৎ এক মানুষ থেকে বানানো শুরু করেছেন অর্থাৎ যিনি তোমাদেরকে আদম থেকে বানিয়েছেন রব্বুল আলামিন সর্বপ্রথম আদম বানালেন এরপরে আল্লাহ বলছেন ওয়া খলাকা মিনহা জাওজাহা দুই নম্বরে আদম থেকে তার স্ত্রী অর্থাৎ আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামকে যিনি বানালেন তিনি কে আল্লাহ এক নম্বর ক্যাটাগরি হলো রব সর্বপ্রথম সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে নিজের হাতে বানালেন এরপরে দুই নম্বর ক্যাটাগরি ওয়া খলাকা মিনহা জাওজাহা আদম থেকে আল্লাহ তার স্ত্রী হাওয়াকে বানালেন তিন নম্বর ক্যাটাগরি রব্বুল আলামিন বলছেন ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ এই দুইজন থেকে আস্তে আস্তে করে আমি সন্তানাদি দিতে দিতে জগৎ সংসারের বিস্তৃতি ঘটালাম এই যে পৃথিবী এখন এত বড় এত মানুষ এত জনসংখ্যা বর্তমান দুনিয়াতে 800 কোটি মানুষ বসবাস করে কিন্তু এই বিশাল জগৎ সংসারের শুরু হয়েছে মাত্র কয়জন দিয়ে আরো জোরে বলেন কয়জন এই যে আপনারা এখানে আছেন একটা সময় আপনাদের বাবা আর আপনাদের মা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাবা মা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে সন্তানের জন্ম শুরু হয়েছে এরপরে আপনারা এতগুলো ভাই বোন হয়েছেন এইভাবে করে মা বাবার মাধ্যমে সন্তান যিনি পয়দা করলেন তিনি কি আল্লাহ বলছেন মানুষ বানানোর তিন নম্বর ক্যাটাগরি হলো পুরুষ আর নারীর মিলনে আমি সন্তান পয়দা করলাম সন্তান পয়দা করতে করতে আদম হাওয়া থেকে আস্তে আস্তে বাড়তে 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 জগৎ সংসারের বিস্তৃতি ঘটালেন কি এটা হলো আল্লাহর মানুষ বানানোর তিন নম্বর ক্যাটাগরি চার নম্বর হলো এক্সেপশনাল ক্যাটাগরি এটা পুরো ব্যতিক্রমী কায়দা রব্বুল আলামিন তাবাম দুনিয়ার মানুষদেরকে তার কুদরত উপলব্ধি করানোর জন্য এই পৃথিবীর একজন মানুষকে বানিয়েছেন এক্সেপশনাল কায়দার যার কোনো বাপ নাই বাপ ছাড়া মহিলার পেটে আল্লাহ সন্তান দিয়েছেন আমরা জানি পুরুষের সংস্পর্শ ছাড়া নারীর পেটে সন্তান আসে না কিন্তু এই পৃথিবীর একজন মহীয়সী নারী আছেন যেই মহীয়সী নারীর পেটে পুরুষ ছাড়া আল্লাহ সন্তান দিয়েছিলেন ওই মহিলার নাম কি আরো জোরে বলেন মারিয়াম ওনার নামে আল্লাহ কোরআনে একটা সুরাও দিয়েছেন ওই সুরা বাংলায় ট্রান্সলেট পড়বেন দেখবেন সুন্দর সেই কাহিনী কোরআনে আমাদের জন্য তুলে দিয়েছেন কি ওই মহিলার পেটে আবার এমন একজন সন্তান আল্লাহ দিয়েছেন যিনি কিনা এখনো মারা যান নাই কিয়ামতের আগে আবার পৃথিবীতে আসবেন দাজ্জালকে এসে তিনি কতল করবেন হত্যা করবেন ওই মহিলার পেটে আসা সেই সন্তানের নাম হলো আরো জোরে বলেন তাহলে এই যে সুন্দর করে বুঝায় দিলাম দুনিয়ার মানুষকে আল্লাহ বানিয়েছেন মোট কয়টা ক্যাটাগরিতে আবারও বলছি এক নম্বর মা নাই বাপ নাই মা বাপ ছাড়া সরাসরি প্রথম মানুষ বানিয়েছেন কে দুই নম্বর ওই পুরুষ থেকে তার স্ত্রী অর্থাৎ হাওয়া আলাইহাস সালামকে রব বানালেন তিন নম্বর ক্যাটাগরি হলো ওই পুরুষ আর ওই নারী থেকে আস্তে আস্তে আল্লাহ নারী পুরুষের মিলনে সন্তান আদি বানালেন মানুষ আল্লাহ বাড়িয়ে দিলেন চার নাম্বার হলো বাপ ছাড়া মায়ের পেটে আল্লাহ সন্তান দিয়েছেন এবার আসুন রব্বুল আলামিন যে বলেছেন সূরা ইনসানের প্রথম আয়াতে আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ও মানুষ তোমাদের জীবনে একটা সময় ছিল যখন তোমরা উল্লেখ করার মতো কিছুই ছিলে না কিভাবে আমি তোমাদেরকে বানালাম শোনো দুনিয়ার সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালামকে যখন রব বানানোর সিদ্ধান্ত নিলেন তখন তিনি ফেরেশতাদেরকে ডাকলেন ফেরেশতাদেরকে ডেকে পরামর্শ করলেন বললেন ইন্নি জাআইলুন ফিল আরদি খলিফা আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই মানুষ আমি বানাতে চাই ফেরেশতারা তখন বলেছিল ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ফেরেশতারা তখন বলেছিল আপনি কি এমন কিছু বানাতে চান নাকি
যারা দুনিয়াতে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করে মারামারি করে রক্তপাত ঘটাবে ওয়ানাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক বরং আমরাই তো আপনার তাসবিহ জপি আপনার পবিত্রতা ঘোষণা করি তাহলে নতুন করে আরেকটা সৃষ্টি বানাতে যাবেন কেন রব্বুল আলামিন তখন জবাব দিলেন ক্বালা ইন্নি আলামু মা লা তালামুন আল্লাহ তাআলা বললেন নিশ্চয় আমি যেটা জানি তোমরা সেটা জানো না ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করে আল্লাহ মানুষ বানানোর সিদ্ধান্ত নিলেন প্রথম মানুষকে আল্লাহ কেমনে বানাইছেন আজকে সেই ঘটনাটা ভালো করে শোনাই সারা জীবন ঘটনাটা শুনছেন এক রকম আজকে শুনেন ভিন্ন রকম গবেষণা ধর্মী কথাগুলো শুনেন আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন কিভাবে বানালেন সর্বপ্রথম রব্বুল আলামিন ফেরেশতাকে ডাকলেন ফেরেশতাকে ডেকে বললেন জমিনে যাও জমিনে গিয়ে সকল উপাদানের মাটি সংগ্রহ করে নিয়ে আসো এই দুনিয়াতে কিন্তু সকল মাটি এক রকম নয় সৌদি আরবে গেলে দেখবেন সেখানে মরুভূমি ধুলাবালি যুক্ত মাটি আবার আমাদের দেশের দিকে তাকান দেখবেন কোন এলাকার মাটি হলো ধুলিময় মাটি কোন মাটি কাদা মাটি ভিজা মাটি শুকনা মাটি এঁটেল মাটি দোআঁশ মাটি কত রকমের মাটি আছে না নাই আল্লাহ বললেন দুনিয়াতে যাও দুনিয়াতে গিয়ে সকল উপাদানের সকল কালারের মাটি সংগ্রহ করো ফেরেশতা দুনিয়াতে এসে সকল উপাদানের আর সকল কালারের মাটি সংগ্রহ করলো সিলেটে যদি আপনারা যান দেখবেন ওই কোম্পানিগঞ্জের ভুলাগঞ্জের ওইদিকে লাল টিল্লা সার্ফিন টিল্লা নামে একটা টিলা আছে গিয়ে দেখবেন ওই মাটিগুলো লাল কোন এলাকার মাটি লাল আমি নিজের চোখে অনেক মাটি দেখেছি কোন এলাকার মাটি দেখেছি কালচে একদম কালো কোন এলাকার মাটি লাল কোন এলাকার মাটি ধুলিময় কোন এলাকার মাটি দোআঁশযুক্ত কোন এলাকার মাটি হলো এঁটেল মাটি এরকম বিভিন্ন উপাদানের বিভিন্ন কালারের মাটি আছে না নাই আল্লাহ ফেরেশতাকে বললেন জমিনে যাও পৃথিবীতে যাও সকল উপাদানের সকল কালারের মাটি সংগ্রহ করো ফেরেশতা পৃথিবীতে এসে সকল উপাদানের সকল কালারের মাটি সংগ্রহ করেছে রব্বুল আলামিন সব মাটিগুলোকে মিক্সিং করে ফেললেন এই যে প্যান্ডেলে তাকান একজনের চেহারা সাদা আরেকজনের চেহারা কালা আরেকজনের চেহারা শ্যামলা আরেকজনের চেহারা পৃথিবীতে দেখবেন একদম ফ্যাকাশে টাইপের মানুষও আছে লালচে কালচে কত ধরনের মানুষ আছে কেন এত কালারের হয়েছে জানেন নাকি কারণ হলো পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সকল উপাদানের মাটির নির্যাস থেকে বানিয়েছেন বলে আদমের ঔরস থেকে যারা এসেছে তারা এক একজন এক এক কালারের এক এক বর্ণের হয়েছে ফেরেশতা যখন সকল উপাদানের সকল কালারের মাটি নিয়ে আসলো রব্বুল আলামিন এবার সবগুলো মাটিকে মিক্সিং করে ফেললেন আদম নবীকে রব্বুল আলামিন একবারে বানান নাই আদম নবীকে রব্বুল আলামিন ছয়টা ক্যাটাগরিতে ছয়টা পর্যায়ে বানিয়েছেন জুড়ে বলেন কয়টা ছয়টা ভালো করে শুনেন কোরআন থেকে কথাগুলো বলে যাচ্ছি এক নম্বরে মাটিগুলো আনার পরে সব মাটিগুলোকে একত্রিত করার পরে মাটিগুলোকে দুলা মাটিতে পরিণত করা হলো এই যে শীতের দিনে দেখবেন বৃষ্টিপাত না হয় রাস্তাঘাটে হাঁটলে কিংবা গাড়ি চালায়া গেলে শুধু দুলা উড়ে আদম নবীকে প্রথমে বানানোর জন্য সব মাটিগুলোকে একত্রিত করে সেগুলোকে ধুলা মাটি বানানো হয়েছিল রেফারেন্স কোথায় রব্বুল আলামিন কোরআনুল কারীমের তিন নম্বর সূরা সূরা আলে ইমরানের ৫৯ নম্বর আয়াতে বলেছেন ইন্না মাসাল ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমার কাছে ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো একথার অর্থ কি একথার অর্থ হলো মারিয়ামের পেটে যখন ঈসা আলাইহিস সালামের জন্ম হলো সেই সময়ের খ্রিস্টানরা বলাবলি করেছিল পুরুষের স্পর্শ ছাড়া নারীর পেটে সন্তান আসা এটা অকল্পনীয় ব্যাপার এটা হতেই পারে না তখন তারা অজ্ঞতাবশত মারিয়াম আলাইহাস সালামের চরিত্রে অপবাদ দিয়ে তারা বলল মারিয়াম আলাইহাস সালাম তিনি একজন অপবিত্র নারী জেনাকারী নাউজুবিল্লাহ যখন তারা তার চরিত্র অপবাদ দিল আল্লাহ আয়াত নাজিল করলেন ইন্না মাসাল ঈসা ইনদাল্লাহি কামাসাল আদম খ্রিস্টানের গোষ্ঠী কাফের মুশরিকের গোষ্ঠী শোনো আমার কাছে ঈসার উপমা হলো আদমের মতো অর্থাৎ আল্লাহ বুঝাতে চেয়েছেন তোমরা ভাবছো
পুরুষ ছাড়া নারীর পেটে সন্তান আছে কেমনে ব্যাককলের দল আদম বানাইতে তো পুরুষও লাগে নাই নারীও লাগে নাই সুতরাং পুরুষ আর নারী ছাড়া যে আদমকে আল্লাহ বানিয়েছেন ওই সর্বশক্তিমান আল্লাহ তিনি যদি চান পুরুষ ছাড়া নারীর পেটে সন্তান দিতে পারেন কি না আল্লাহ এই কথাটা বললেন আমার কাছে ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো এরপরে আল্লাহ বলছেন আমি আদমকে কেমনে বানানো শুরু করেছি শুনো আল্লাহ বললেন খালাকাহু মিন তুরাব আল্লাহ বলছেন আমি তুরাব থেকে আদম বানিয়েছি তুরাব মানে মাটি আবার তিন মানে হলো মাটি কিন্তু তুরাব আর তিন দুইটা শব্দের অর্থ মাটি হলেও দুই মাটি কিন্তু এক রকম নয় দুই মাটি এক রকম নয় আরবি অভিধান আরবি ডিকশনারি খুললে দেখবেন ধুলাবালি যুক্ত মাটিকে আরবিতে বলা হয় তুরাব আর কাদা মাটিকে আরবিতে বলে তিন আবারও বলছি ধুলাবালি যুক্ত মাটিকে আরবিতে বলা হয় তুরাব আর কাদা মাটি যে মাটিতে পানি পড়ে গেছে তারপরে কাদা মাটি হয়েছে ওই মাটিকে আরবিতে বলা হয় তিন আল্লাহ বলছেন এক নম্বরে আদম বানানোর জন্য আমি খালাকাহু মিন তুরাব সবগুলো মাটিকে আমি ধুলাবালি ধুলাবালিতে পরিণত করেছি দুই নম্বরে পর্যায়ে আল্লাহ বলছেন ওই ধুলাবালি যুক্ত মাটিতে আমাদের শরীরে কিন্তু পানির পরিমাণ বেশি আল্লাহ বলছেন এরপরে আমি ওই ওই মাটির মধ্যে পানি ঢেলে দিয়ে মাটিতে পানি পড়লে মাটিগুলো আর ধুলাবালি যুক্ত থাকে না হয়ে যায় কাদা মাটি আল্লাহ সেই কথাই বলছেন দুই নম্বরে আদম বানিয়েছি কেমনে শোনো ৩২ নম্বর সুরা সূরাতুস সাজদায় ৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন আল্লাহ বলছেন ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন মানুষ বানানো আমি শুরু করেছি তিন থেকে অর্থাৎ তোরাব থেকে তিন হয়েছে দুলাবালে যুক্ত মাটিকে আমি কাদা মাটিতে পরিণত করেছি এরপরে তিন নাম্বারে কি করা হলো শোনেন কোথাও যদি কাদা মাটি হয় আপনারা যদি হেঁটে যান পায়ের মধ্যে কাদা লাগবে কি লাগবে না হয়ে যায় সেটা আটালো মাটি আল্লাহ বলছেন এরপরে আমি তিন নাম্বারে ওই মাটিটাকে আটা যুক্ত ভেজা কাদা মাটিতে পরিণত করেছি যেটাকে আরবিতে বলা হয় তিন লাজিব রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩৭ নম্বর সূরা সূরাতুস সফফাতের ১১ নম্বর আয়াতে বলছেন ইন্না খালাকনাহুম মিন তিনিল লাজিব নিশ্চয় আমি তোমাদেরকে মিন তিনিল লাজিব নিশ্চয়ই আমি তোমাদেরকে আটা যুক্ত ভেজা কাদা মাটি থেকে বানিয়েছি এটা হলো তিন নম্বর পর্যায়ে চার নম্বর পর্যায়ে হলো আপনাদের এলাকায় তো পুকুর আর খাল বিলের অভাব নাই আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে দেখবেন বর্ষাকালে যখন প্রচুর পরিমাণ বৃষ্টি হয় পুকুরের পাড়ে যখন পানি উঠে যায় কিংবা খাল বিলের পাড়ে যখন পানি উঠে যায় খাল বিলের পাড় কিংবা পুকুরের পাড়ে দীর্ঘদিন যদি পানি থাকে পানি শুকায় যাওয়ার পরে দেখবেন ওই ভেজা মাটিতে এক ধরনের গন্ধ হয় কি হয় না আল্লাহ বলছেন চতুর্থ পর্যায়ে আমি আদম তো তখনও মাটি তখনও আদম হয় নাই চতুর্থ পর্যায়ে সেই আটাযুক্ত আঠালো কাদাযুক্ত বিদা মাটিকে আমি গন্ধযুক্ত ভিজা মাটিতে পরিণত করেছি যেটাকে আরবিতে বলা হয় সলসালিম মিন হামাইম মাসনুন আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের ১৫ নম্বর সূরা সূরাতুল হিজরের ২৬ নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলসালিম মিন হামাইম মাসনুন আল্লাহ বলছেন আর অবশ্যই আমি মানুষকে শুষ্ক গন্ধযুক্ত আঠালো মাটি থেকে বানিয়েছি এটা হলো কয় নাম্বার পর্যায় ৫ নাম্বার এই যে বর্ষাকাল শেষে যখন দেখবেন ওই ভেজা মাটি গন্ধযুক্ত মাটিতে যখন রোদের তাপ পড়ে মাটিটা আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে ঠনঠনে হয়ে যায় আল্লাহ বলছেন এরপরে আদম বানানোর জন্য ওই গন্ধযুক্ত ভেজা মাটিতে যখন আমি রোদের তাপ দিলাম তখন সেটা হয়ে গেল ঠনটনে মাটি আল্লাহ তাআলা সেই কথা আমাদের পছন্দের সূরা সূরাতুর রহমানের ১৪ নম্বর আয়াতে বলছেন খালাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার আল্লাহ বলছেন আমি মানুষকে
ঠনঠনে মাটি থেকে বানিয়েছি। মাটিটা যখন ঠনঠনে মাটি হয়ে গেল, দীর্ঘদিন ধরে সেই মাটিটা পড়ে থাকলো। এরপরে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের স্ট্রাকচার দিলেন, ফেস দিলেন, হাত পা নাক যা যা দরকার সব দিলেন। এরপরে ষষ্ঠ পর্যায়ে আল্লাহ বলছেন, এরপরে আদমের ভেতরে রূহ যিনি ফুঁকে দিলেন তিনি কে? এই কথাও কোরআনে এসেছে রব্বুল আলামিন। কোরআনুল কারীমের 38 নম্বর সূরা সূরাতুস সাদের 71 নম্বর আয়াত থেকে বলছেন, কালা রব বুকালিল মালাইকাতি ইন্নি খালিকুম বাশারাম মিন তিন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা সাওয়াইতুহু, অতঃপর আমি যখন তার অবয়ব দিলাম, স্ট্রাকচার দিলাম, গঠনাকৃতি দিলাম, ওয়ানাফাখতু ফীহি মির রূহি, এরপরে আদম আলাইহিস সালামের ভেতরে রূহ যিনি ফুঁকে দিলেন তিনি কে? আল্লাহ। এইভাবে করে সুন্দর করে অভিনব কায়দায় পৃথিবীর প্রথম মানুষ সাইয়েদনা আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন বলানেন। আদম আলাইহিস সালামের একা একা ভালো লাগে না, একা একা কই দিন আর থাকবে? এই জন্য তো যুবক ছেলেরা একটু বয়স হয়ে গেলে বিয়ের জন্য পাগল পাড়া হয়, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম একা একা থাকেন ভালো লাগে না, আল্লাহ বুঝলেন সঙ্গী দরকার। আল্লাহ বললেন, খালাকা মিনহা জাওজাহা, এরপরে তার থেকে তার সঙ্গী তার স্ত্রী হাওয়া আলাইহাস সালামকে যিনি বানালেন তিনি কে? আল্লাহ। দুইজন দুনিয়াতে চলে আসলেন, সংসার বড় হলো, বড় হতে হতে আজকে কোটি কোটি মানুষ হয়েছে। এরপরে চার নাম্বার ক্যাটাগরি হলো ঈসা আলাইহিস সালামের কথা বললাম, এই যে মানুষ সৃষ্টির সুন্দরী প্রক্রিয়া। তিন নম্বর প্রক্রিয়া, আপনি বলবেন, হুজুর আমি আর আপনি কেমনে আসলাম? আমি আর আপনি কেমনে এসেছি? শুনেন, শিম্পাঞ্জি বা বান্দর থেকে আসি নাই। আল্লাহ বলছেন, বান্দা শোন, তোকে আমি কেমনে বানালাম এবার শোন। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما الله বলছেন, শোন বান্দা, তোকে কিভাবে বানিয়েছি? এক ফুটা স্পাম, এক ফুটা শুক্রাণু থেকে আমি তোকে বানানো শুরু করেছি। তোমার বাপের ঔরস থেকে নির্গত হওয়া, সবেগে নির্গত হওয়া এক ফুটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো শুরু করেছি। এই দুনিয়াতে বহু মানুষ টাকা পয়সা ক্ষমতা গাড়ি বাড়ির অহংকার করে, কিসের অহংকার আপনি করেন? আমার আপনার তো জন্ম হয়েছে এমন এক ফুটা নাপাক পানি থেকে, যে নাপাক পানি সবেগে নির্গত হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়। এই রকম এক ফুটা নাপাক পানি থেকে আপনার স্টার্টিংটা কেমনে হয়েছে দেখেন। আল্লাহ বলছেন, ওই এক ফুটা শুক্রাণু, এক ফুটা স্পাম কি ফি করারিম মাকিন, তোমার মায়ের জরায়ুর ভেতরে একটা সুরক্ষিত সংরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম। একদিনে তুমি হও নাই, শোনো কেমনে হয়েছ, এখন তো 5 ফিট 9 ইঞ্চি 6 ফিট 2-3 ইঞ্চি মানুষ, 60-70-80 কেজি 90 কেজির মানুষ। শোনো বান্দা, কিচ্ছু ছিল না, এক ফুটা স্পাম, এক ফুটা শুক্রাণু ছিল। ওই শুক্রাণুকে আমি তোমার মায়ের জরায়ুর ভেতরে একটা সুরক্ষিত সংরক্ষিত জায়গায় রেখে দিলাম। অতঃপর আমি সেই শুক্রাণুকে, সেই নাপাক পানি ফুটাকে আমি আস্তে আস্তে জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। এরপরে সেই জমাট বাঁধা রক্তকে আমি গোস্তপিণ্ড বানালাম। এরপরে আমি সেই গোস্তপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। এরপরে সেই হাড্ডির উপরে গোস্তের পোশাক পরিয়ে দিলাম। তখনও তোমার কান ছিল না, চোখ নাক ঠোঁট হাত পা কিচ্ছু ছিল না, এখন তো প্রযুক্তির ছোঁয়া লেগেছে, হিউম্যান এমব্রয়োলজি, ব্রন তত্ত্ব নিয়ে যারা রিসার্চ করেন, আলট্রাসাউন্ড তো এখন সব দেখা যায়, মায়ের পেটে রেহেমের ভেতরে
ব্রুনের বিকাশ কেমনে সাধিত হয় প্রযুক্তির কারণে এটা বিজ্ঞানের কল্যাণে আমরা এখন জেনেছি আর 1500 বছর আগে যখন পৃথিবীতে বিজ্ঞানের জন্ম হয় নাই এই সাইন্টিফিক কথাগুলো মানুষ সৃষ্টির অভিনব কায়দা এই রহস্যগুলো আমাদেরকে যিনি আয়াত নাজিল করে জানিয়েছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ আল্লাহ বলছেন বান্দা শুনের পরে আমি তোর নাক কান চোখ ঠোঁট স্ট্রাকচার ফেস কাটিং হাত পা সব কিছু দিয়ে তোর মায়ের পেটের ভেতরে আমি তোকে সুন্দর করে বানিয়েছি এরপরে আমি তোর ভিতরে রূহ দিয়েছি রূহ দেওয়ার পরে তোর মায়ের পেটের ভেতরে তোর নড়াচড়া আরম্ভ হয়ে গেল রূহ দেওয়ার পরে তোর যখন খাবার দাবারের দরকার হলো পৃথিবীর একটা মানুষ তোকে তখন খাবার খাওয়ায় নাই আমি আল্লাহ তোকে কেমনে খাবার খাইয়েছি শুন আমি তখন তোর মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে তোর নাভির সাথে একটা তার দিয়ে নাভি দিয়ে আমি খাবার পাস করে দিয়েছি মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ জবান দিয়া খাওয়ান নাই পৃথিবীতে আসার পর থেকে আমরা মুখ দিয়ে খাওয়া শুরু করেছি মায়ের পেটে যতদিন ছিলাম ওই নাভি দিয়ে আল্লাহ খাবার পাস করেছেন কেন আল্লাহ মুখ দিয়ে খাওয়ান নাই কারণ রক্তগুলো নাপাক নাপাক রক্ত যদি মুখ দিয়ে যায় জবান দিয়ে ঢুকে জবানটা নাপাক হয়ে যাবে বান্দা দুনিয়াতে এসে যার নাম মুখ দিয়ে উচ্চারণ করবে তিনি কে আল্লাহর পবিত্র নাম বান্দা জবান দিয়ে উচ্চারণ করবে এজন্য আল্লাহ জবানটাকে পাক রেখে দিলেন অপবিত্র করলেন না এভাবে আল্লাহ খাওয়ানোর ব্যবস্থা করলেন এরপরে আল্লাহ বললেন তখনও আমি তোর মায়ের পেটের ভেতর থেকে তোকে বের করলাম না সূরা হজের 5 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ বলেছেন ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা এরপরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোর মায়ের পেটের ভেতরে আমি তোকে রেখে দিলাম সুম্মা নুখরিজুকুম তিফলা এরপরে বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে দুনিয়ার আলো বাতাস যিনি দেখালেন তিনি কি কথাগুলো কি বানায় বলছি তাহলে বলেন তো দেখি এবার মানুষ মাইনসের জাত না বান্দরের জাত ওরা কারা আমাকে কথা বলতে দেন ওরা কারা যারা আমাদের সন্তানদেরকে মগজ দুলাই করে ব্রেইন ওয়াশ করে এটা শিখাতে চায় মানুষের পূর্বপুরুষ তারা সৃষ্টির শুরুতে সার্বজনীন ছিল এরপরে শিম্পাঞ্জি কিংবা বানরে রূপান্তর হয়ে বিবর্তিত হতে 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 এখন হঠাৎ করে মানুষ হয়েছে নাউজুবিল্লাহ গত বছর কোরআন আর বিজ্ঞান নিয়ে বেশ কিছু আলোচনা এখানে করে গিয়েছিলাম আমি আমার মনে আছে তারা আমাদের মতো হুজুরদেরকে সহ্য করতে পারে না কই মোল্লারা কি জানে মোল্লারা কি জানে একটু কাছে এসে দেখ মোল্লারা কি জানে এই যে মোল্লা আয়াতগুলো বলল তোমাদের হিউম্যান এমব্রায়োলজিস্ট তোমাদের ভ্রূণতত্ত্ববিদ্যা তোমাদের চিকিৎসা বিজ্ঞান এগুলো মাত্র 200-300 বছরের মধ্যে জেনেছে কিন্তু পৃথিবীতে যখন বিজ্ঞানের জন্ম হয় নাই তখন মানুষ সৃষ্টির এই অভিনব পদ্ধতিগুলো কোরআনে যিনি শেয়ার করেছেন তিনি কে তোমার বিজ্ঞান যেখানে শেষ আল্লাহর কোরআন সেখানে শুরু আপনি বলবেন হুজুর এটা কেমন কথা বললেন সামান্য বিমান আর রকেট বানাই আমিয়া কি লাফালাফি করো একটু কুয়াশা পড়লে এয়ারপোর্টের মধ্যে বিমানগুলো পড়ে থাকে উপরে উঠতে পারে না ওই পাখিগুলো কত দ্রুতগামী এক একটা পাখি এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যায় এক একটা পাখি ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে চলে যায় আল্লাহ তাআলার এই অভিনব কায়দা এরপরে মৌমাছির নামে আল্লাহ সূরা দিয়েছেন কিভাবে মৌমাছি মধু সংগ্রহ করে এগুলা পড়লে তোমাদের মতো বিজ্ঞানীদের মাথা আরো অবাক হয়ে যাবে কয় মোল্লারা কি জানে ব্যাককলের ব্যাককল কোরআনে 6000-এর উপরে আয়াত আছে এখানে 1500-এর উপরে আয়াত কেবল বিজ্ঞানের ব্যাপারে আছে আল্লাহু আকবার কসমোলজি অ্যাস্ট্রোনমি জিওলজি বায়োলজি হিউম্যান এমব্রায়োলজি বিজ্ঞানের এমন কোন শাখা নাই যে ব্যাপারে কোরআনের তথ্য নাই আল্লাহু আকবার কয় মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল ডারউইনের এই মতবাদ চার্লস ডারউইনের এই মতবাদ আধুনিক বিজ্ঞান বহু আগে এরকম ডাস্টবিনে ফেলাই দিছে কেন বিজ্ঞান উন্নত হয়ে এখন বিজ্ঞানীরাই দেখেছে কিভাবে স্পাম থেকে শুক্রাণু থেকে ধীরে 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 ধীরে
মায়ের পেটে সন্তান হয়। এখন বিজ্ঞান যখন এটা দেখেছে, ডারউইনের এই কথা কি বিজ্ঞান আর মানতে পারে? আধুনিক বিজ্ঞান ফেলে দিয়েছে। আমার দেশের তথা কথিত কিছু বুদ্ধিজীবী আর কিছু শিক্ষাবিদ ওরা কি করছে ওটা আবার কুড়াইয়া আনছে, কুড়াইয়া আনে কি করছে, আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো বইয়ে ঢুকাইয়া দিয়েছে, যাতে করে আমাদের সন্তানগুলো এগুলো পড়ে অনার্স মাস্টার শেষ করে তারা যেন সৃষ্টি সম্পর্কে সস্তা সম্পর্কে গাফেল হয়ে বলে প্রকৃতিতে যা আছে সব এমনি এমনি হয়েছে, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা। আল্লাহ থাকলে তো আমরা দেখতাম, ব্যাক কলেজ ব্যাক কলেজ, আল্লাহ দেখতে চাস? আল্লাহ দেখাইতে হলে কি করবেন জানেন? যারা বলে দেয়ার ইজ ন গড, সস্তা বলতে কেউ নাই, কোন সাগরের উত্তাল তরঙ্গমালায় নিয়ে স্পিড বোটের সাথে বাইন্দার চলে আসবেন, যখন প্রবল জোয়ার আসবে তখন বুঝবে আল্লাহ একজন আশ্রয় নাই। অথবা আকাশে হেলিকপ্টার কিংবা বিমানের মধ্যে পাইলটকে নিয়ে ওখানে তারে ফালাইয়া থুয়ে চলে আসেন, সে বুঝবে আল্লাহ কারে। শোনেন, এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটা আমাদের ইমানে ইস্যু। পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মানুষ একথা বিশ্বাস করে, মানুষ মানুষের জাত, মানুষ হলো সেরা, মানুষ সম্মানিত, এটা সকল ধর্মের সকল বর্ণের মানুষই এটা বিশ্বাস করে, এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়। আমরা এক একজন এক এক দল করি, কিন্তু এটা আমাদের বড় পরিচয় নয়, আমাদের বড় পরিচয় আমরা মুসলমান। এই বিবর্তনবাদ এটা যদি স্টাডি করানো হয় সংশয়বাদী হবে, আপনি যদি প্রতিবাদ মুখর না হন। এগুলো আমরা সবাই দলমত নির্বিশেষে বাতিল করার জন্য আমাদের সবাইকে প্রতিবাদী হওয়া দরকার। যদি বাতিল করা না হয়, ওই যে আমি প্রায় মাহফিলে এই কথাটা বলেছিলাম, আমরা একদিন বুড়া হব, আমাদের আমাদের নাতি নাতনি আমাদের কাঁধের উপরে কোলের উপরে উঠে বলবে দাদু ভাই নানু ভাই, আমরা তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ডারউইনের বিবর্তন বা তত্ত্ব পড়তে যেয়ে মানুষের আদি সৃষ্টি সম্পর্কে জেনেছি, মানুষ নাকি একসময় শিম্পাঞ্জি বানর থেকে আসে, বান্দরের তো লেজ থাকে, আমার মতো সুভায় বসতে তার কষ্ট হবে, লেজ থাকলে কষ্ট হবে না, এই জন্য গাছের ডালে ডালে লাফাইতে লাফাইতে বান্দরের লেজ একদিন খসে পড়ছে, বান্দর হঠাৎ করে মানুষ হয়েছে। তো দাদু ভাই এগুলো যেহেতু আমরা বইয়ে পড়েছি, দাদু ভাই নানু ভাই বলো তো, তোমার দাদার বাপ এটা কোন কালারের কোন জাতের বান্দর ছিল, কথা বুঝেন না এমন এরকম তো বলতেই পারে। যারা ডারউইনের বিবর্তন বা তত্ত্বে বিশ্বাস করো, ভাই তোমাদেরকে বলছি, তোমরা এই মনুষ্যজাত ছেড়ে দিয়ে জাতি ভাইদের সাথে বসবাসের জন্য হয় জঙ্গলে যাও কিংবা চিড়িয়াখানায় যাও, ওখানেই গিয়ে বসবাস করো। আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল না, মানুষ মানুষের জাত, আদম থেকে মানুষ এসেছে, মানুষ মানুষের জাত, বান্দরের জাত নয়। আমরা কি পড়েছি আর আমাদের সন্তানরা কি পড়ছে এখন? আমরা পড়েছি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে, একটা কাজ যদি বলে করো কয়ে পারবো না, এটা আমরা শিখেছিলাম পারিব না পারিব না, এক কথাটি একবার না পারিলে হায় মাশাআল্লাহ, কি সুন্দর কবিতা আমরা শিখেছি। হ্যাঁ, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মূর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আমাদের মোরালিটি ডেভেলপমেন্টের জন্য প্রতিটি কবিতার মধ্যে মেসেজ শিক্ষা আছে না নাই? আছে, প্রতিটি কবিতা সুন্দর ছিল, আমরা ছোটবেলা পড়েছি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদী খোদা তোমার, আমাদের কুলামাইয়ারা কি যে পড়ে, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটুসি, এটা কে লিখছে আমি জানি না, যদি তারে পাইতাম আমি জিজ্ঞেস করতাম, এ ব্যাকল তুই যে এটা লিখলি, লিখার আগে কই বোতল খাইছিলি, নইলে তুই কি ডেট ওভার গাঞ্জা খাইছিলি রে পাগলা, তুই লিখলিটা কি, হাট্টিমা টিম টিম তারপরে তারা মাঠে, যারা মাঠে পারে ডিম হে বলতেছে তাদের নাকি খাড়া আছে দুইটা শিং, আচ্ছা শিং আছে মাথায়, এই রকম প্রাণীর ডিম পারে কোনোদিন দেখছেন আপনারা? গরু ডিম পারে, ছাগল ডিম পারে, হ্যাঁ তারপরে মহিষ ডিম পারে, চিন্তা করছেন কি জাতের বলদ এটা যে লিখছে, কয় হাট্টি বা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের নাকি খাড়া আছে দুটা শিং। আমরা বলবো এরকম আউল ফাউল আবুল তাবুল বিষয় পাঠ্যসূচি থেকে পাঠ্য বই থেকে এই সকল বিষয়ে বাদ দিয়ে আমাদের সন্তানগুলো সভ্য হয় ভদ্র হয় উন্নত চরিত্রবান হয় এই রকম বিষয়গুলোকে পাঠ্য বইয়ে ঢুকাতে হবে, আর এগুলোতে ঢুকানোর জন্য এই রকম পাগল ছাগল
পাগল সাগর লোকদেরকে শিক্ষা কমিশন থেকে রচনা সম্পাদনার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে একেবারে বরেণ্য শিক্ষাবিদ যোগ্য দক্ষ চরিত্রবান মানুষদেরকে দায়িত্ব দিতে হবে এটা কোনো রাজনৈতিক দাবি নয় এটা এদেশের সকল মুসলমানদের দাবি সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষের দাবি আপনারা সবাই কি চান না সন্তানগুলো ভালো হোক সবারই তো সন্তান আছে এই যে লোকগুলা বান্দ্রামে শিক্ষা ঢুকায়া সব মানুষের মনে কষ্ট দিয়েছে এরা মানুষের মনে কষ্ট দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি আলেমদেরকে আশ্বস্ত করেছেন এই বিষয়গুলো বাদ দেওয়া হবে সংশোধন করা হবে ওনাকে আমরা ধন্যবাদ জানাই এবং সাথে সাথে ওনার কাছে আমরা একটি দাবি পেশ করতে চাই সেটি হলো দেখুন মাত্র কয়েক মাস আছে ইলেকশনের ইলেকশনকে সামনে রেখে আপনাদেরকে এই হাতে গোনা কয়েকটা লোড বেকায়দায় ফেলতে চেয়েছে সুতরাং এরা শুধু দেশের মানুষকে কষ্ট দেয় নাই এরা সরকারকেও কষ্ট দিয়েছে আওয়ামী লীগকেও কষ্ট দিয়েছে এরা দেশের মানুষেরই কেবল শত্রু নয় এরা সরকারেরও দুশমন আওয়ামী লীগেরও দুশমন এজন্য এই লোকগুলোকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দিতে হবে দিতে হবে এবং পাঠ্যসূচিতে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে আমরা চাই আমাদের সন্তানগুলো ইংরেজিতে কথা বলা শিখুক বিজ্ঞান জানুক ইতিহাস জানুক সব জানুক পাশাপাশি আমাদের সন্তানগুলো দিনও জানুক আমরা চাই কি চাই না এটা আমাদের সবার হৃদয়ের দাবি অন্তরের দাবি ঠিক কিনা বলেন আপনারা কি বুঝতে পারতেছেন না হয়তো যে বুঝলেন আজকে কোন বিষয়ে ওয়াজ শুরু করলো এখন বুঝবেন কোন বিষয়ে শুরু করছে আমি শুরু করেছি সূরা ইনসান থেকে যে আমাদের নামে আল্লাহ সূরা দিয়েছেন যেন আমরা আমাদের সৃষ্টি আর স্রষ্টা সম্পর্কে গাফেল হয়ে না যাই এবার চলেন আপনাদেরকে মূল জায়গায় নিয়ে যাই এখন আমরা সবাই আছি দুনিয়ায় এই দুনিয়াতে আমরা আসার আগে কোথায় ছিলাম কিভাবে আসলাম এটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই কোথায় ছিলাম আমরা আমরা সবাই এক নম্বরে রুহের জগতে ছিলাম কোথায় ছিলাম আমরা সবাই রুহের জগতে ছিলাম রব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে বানানোর পরে বললেন ও আদম আমি তোমাকে নিয়ে একটা রুহ সভা করতে চাই জনগণ নিয়ে হয় জনসভা আর রুহ নিয়ে হয় রুহ সভা আদম আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহ রুহ সভা এটা আবার কি আমি তো কিচ্ছু বুঝলাম না আল্লাহ বললেন বুঝাবো দাঁড়াও এরপরে রব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে তার কুদরতি হাত যখন রাখলেন সেখান থেকে আদম আলাইহিস সালামের কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আসা অনাগত সকল সন্তানদের রুহগুলো বের করে আদম আলাইহিস সালামের সামনে উপস্থিত করলেন আল্লাহ আকবার আদম আলাইহিস সালাম তার চোখের সামনে হাজার হাজার কোটি কোটি রুহ দেখলেন হাজার হাজার কোটি কোটি রুহ দেখে বললেন মান হা উলাই এরা কারা আল্লাহ বললেন হা উলাই আবনাউক এরা সবাই হলো তোমার সন্তান রব্বুল আলামিন সেই রুহ সভার আয়োজন করেছিলেন ওই রুহ সভায় আমি ছিলাম আপনি ছিলেন আমরা সবাই ছিলাম আল্লাহ তখন আমাদের সবার কাছ থেকে সাক্ষী নিয়েছিলেন আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই তখন আমরা সবাই সাক্ষ্য দিয়ে এসেছিলাম কলু বালা আমরা বলেছিলাম হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব বলেন তো আমাদের রব যিনি তিনি কি আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আকবার তাহলে আমরা দুনিয়াতে আসার আগে এক নম্বরে কোথায় ছিলাম সবাই বলতে হবে বাবা যান চাচা যান ভাই যান ক্লান্ত হয়ে গিয়েছেন আপনারা সবাই কোথায় ছিলাম রুহের জগতে শুনে নেবার কথা আপনাদেরকে কিন্তু মূল জায়গায় নিয়ে এসেছি একটু পরে বুঝবেন কোথায় নিয়ে যাচ্ছি আজকে আপনাদেরকে এক নম্বরে আমরা ছিলাম রুহের জগতে রুহের জগতে আমাদের ইন্তেকাল হয়ে গেছে মানুষ মারা গেলে বলে না ইন্তেকাল হয়েছে আসলে মৃত্যু শব্দের আরবি হচ্ছে মৌত মৌত মানে মৃত্যু মানুষের মৃত্যু হবে একবার মৃত্যু হবে কয়বার দুনিয়াতে একবারই মৌত হবে এরপরে মরার পরে যখন কবরে জিন্দা করা হবে এরপরে আর মৌত হবে না জান্নাতে গেলেও মৌত নাই জাহান্নামে গেলেও মৌত নাই মৌত হবে কয়বার ইন্তেকাল আরবি শব্দ ইন্তেকাল মানে মৌত নয়
انتقال মানে হলো স্থানান্তর হওয়া স্থানান্তর কি এই যে মোবাইল এটা এই জায়গায় আছে দেখতেছেন আপনারা এই যে এই জায়গায় এখন আমি এটা তুললাম তুলে আমি এই জায়গাতে আনলাম আরবিতে এটাকে বলে মোবাইল ইন্তেকাল করে এই জায়গা থেকে এই জায়গায় এসেছে মানে হলো স্থানান্তরিত এই যে আবার ইন্তেকাল হইছে এখান থেকে এখানে তাহলে ইন্তেকাল মানে হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আর মউত মানে হলো দেহ থেকে প্রাণ বা রূহ চলে যাওয়া আমরা রূহের জগৎ থেকে ইন্তেকাল করে দুই নম্বরে আসলাম আলমে আরহাম মায়ের পেটের জগতে সেখানেও আমরা চিরকাল থাকি নাই আলমে আরহাম থেকে ইন্তেকাল করে চলে আসলাম কোথায় দুনিয়ায় চলে আসলাম কোথায় পৃথিবীতে এই দুনিয়ায় এখন যেখানে আছি সেটার নাম হলো আলমে দুনিয়া পৃথিবীর জগৎ দুনিয়ার জগৎ দুনিয়াতে আসার আগে দুইটা জগৎ অতিক্রম করে এসেছি এই দুনিয়ার পরে আমাদের জন্য আরো দুইটা জগৎ আছে জুড়ে বলেন কয়টা যেমন কিছুক্ষণ পরেই বা কিছুদিন পরেই চলে যাব আমরা চার নম্বর আলমে বারজাখ কবর অর্থাৎ বারজাখে জীবন কবরের জীবনেও চিরকাল থাকবো না সেখান থেকে চলে যাব আমরা কিয়ামতের মাঠে হাসরের মাঠে তাহলে এখন আমরা আছি তিন নাম্বার অর্থাৎ একেবারে মাঝামাঝি জায়গায় আগে দুইটা পর্যায় পরেও দুইটা পর্যায় এখন যে দুনিয়াতে আছি এই দুনিয়া আমাদের কারো জন্য আসল ঠিকানা নয় এই দুনিয়াতে আমরা আছি কে যে কখন দুনিয়া থেকে চলে যাব কেউ আমরা জানি না এই যে আমাদের শাহাবুদ্দিন ইমন ভাইয়ের বাবা গত বছর তিনি আমার পাশে বসে বয়ান শুনেছিলেন এই বছর আল্লাহর বান্দা আমার পাশে নাই আমাদের সাথে মাহফিলে নাই এরকম উনার মতো কত মানুষ গত বছর মাহফিলে ছিলেন এই বছর নাই কবরস্থানে ঘুমিয়ে আছেন আগামী বছর এই স্টেজে যারা আছেন আমার সামনে যারা আছেন হয়তো এখান থেকেও কয়েকজন আগামী বছর নাও থাকতে হাসিবুর রহমান নাও থাকতে পারে আপনি নাও থাকতে পারেন এই দুনিয়াতে যে আমরা আছি এটা বড় ক্ষণস্থায়ী জায়গা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া ছেড়ে চলে যেতে পারি আমাদের পেছনে আছে মউত সামনে আছে কবর আমাদের সবার জন্য মৃত্যু অপেক্ষমান এই মউত কিন্তু যে কোনো সময় আমাদের কাছে চলে আসতে পারে বহু মানুষকে কথা দিয়েছি আমরা বলেছি আগামীকাল আপনার বাড়িতে দাওয়াত খাবো আমরা বলেছি আগামী মাসে এই কাজটা করব এই যে রাতের বেলা ঘুমালাম এই ঘুমটা আমার জীবনের শেষ ঘুম হতে পারে ঘুম থেকে চোখ খুলে দেখবো দুনিয়ায় নাই আমি এখন কবরে আছি এই যে গত সোমবার রাতে তুরস্কে ভয়াবহ ভূমিকম্প হয়েছে রাতের বেলা ফজরের আগে রাত সাড়ে তিনটা চারটার দিকে ভূমিকম্পটা হয়েছে গভীর রাতে বহু মানুষ তাদের বাসায় ঘুমিয়েছিল তারা চিন্তা করেছিল কেউ চিন্তা করেছিল ছাত্ররা শোনো ছাত্ররা কিন্তু রাতের বেলা হোমওয়ার্ক রেডি করেছিল কিংবা যারা পরীক্ষার্থী পরীক্ষার প্রিপারেশন নিয়ে রাতের বেলা ঘুমিয়েছিল সকালবেলা পরীক্ষার সেন্টারে যাবে যারা ছাত্র প্রিপারেশন নিয়েছিল সকালবেলা ঘুম থেকে উঠে ক্লাসে যাবে যারা চাকরি করে প্রিপারেশন নিয়েছিল ঘুম থেকে উঠে চাকরিতে যোগদান করবে যারা ব্যবসায়ী চিন্তা করে ঘুমিয়েছিল সকালবেলা উঠে সে তার ব্যবসায় যাবে প্রত্যেকেই যার যার কর্ম পরিকল্পনা রাতের বেলা সাজিয়ে ঘুমিয়েছিল তারা কি জানতো না কি ঘুম থেকে যখন উঠবে তখন দেখবে কবরে দুনিয়ার মানুষ সব কিছু জানলেও এখন তো প্রযুক্তির যুগ যার হাতে ফোন আছে তার কাছে গোটা দুনিয়ার খবর আছে প্রযুক্তি দিয়ে গোটা দুনিয়ার খবর আপনি সংগ্রহ করতে পারলেও আমরা কেউ জানি না কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে কেউ জানেন নাকি আপনারা কথা বলেন না কেন কেউ জানেন খুব খেয়াল করে কথাগুলো শুনুন এই যে আপনি সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন এই যে আপনি মানুষের উপরে জুলুম করছেন জনগণের টাকা মাইরা খাচ্ছেন এই যে আপনি অন্যায় পথে উপার্জন করছেন আপনি ঘুমিয়ে আছেন চিন্তা করছেন আগামী বছরই বাড়ি তুলবো আগামীকালে গাড়ি কিনবো অন্যায় পথে চলছেন হারাম পথে উপার্জন করছেন হারাম পথে উপার্জন করে হারাম খাইয়া বড়িটাকে যে হারাম বানালেন সকালবেলা জেগে উঠবেন এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি আমার আপনার কোনো ওয়ারেন্টি নাই কোনো গ্যারেন্টি নাই যে কোনো সময় আমরা দুনিয়া থেকে চলে যেতে পারি যে দুনিয়ার জন্য আমরা মরিয়া হয়ে আছি পাগল পাড়া হয়ে আছি শুধুমাত্র যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে দুনিয়া আমাদেরকে
দুনিয়া আমাদের সঙ্গে খুব বাজে আচরণ করবে এমন কি আমাদের ডানে বামে সামনে পিছনের লোকেরা তারাও স্বার্থপর হয়ে যাবে আমার দিকে সবাই তাকান গোটা দুনিয়া আর দুনিয়াবাসী কেমন স্বার্থপর হবে শুনেন এমন স্বার্থপর হয়ে যাবে এই যে প্যান্ডেলের নিচে আমরা বসে আছি বাড়িতে আমার হয়তো মরদেহ যেতে পারে কিনা এখন যদি আপনার মৃত্যু হয় একটু ভাবুন তো চিন্তা করুন তো অবস্থাটা কেমন হবে এই মুহূর্তে যদি মৃত্যু হয়ে যায় এই মুহূর্তে মৃত্যু হয়ে গেলে দেখা যাবে কিছু মানুষ আপনার লাশটাকে নিয়ে আপনার বাড়িতে যাবে এত সুন্দর বাড়ি আপনার ওই সুন্দর বাড়িতে এত আন্তরিক মানুষ ওই সুন্দর বাড়িতে আপনার এত পরিমাণ স্বজন পরিবার যখন আপনার লাশটা এখন বাড়িতে যাবে বাড়িতে যাওয়ার পরে আপনার লাশটা কিন্তু আর সুন্দর বক্স খাটের উপরে উঠানো হবে না দেখা যাবে সঙ্গে সঙ্গে বলা হবে লাশটাকে বালিশ ছাড়া বিছানা ছাড়া এই ফ্লোরের মধ্যে শুইয়ে রাখো ফ্লোরের মধ্যে যখন শুইয়ে রাখা হবে হয়তো আপনার স্বজন আপনার পরিবারের লোকেরা কিছুক্ষণ কান্না করবে স্ত্রী সন্তান সন্ততি সবাই মিলে কিছুক্ষণ কান্না করবে বেশিক্ষণ কান্না করবে না কিছুক্ষণ পরে সবাই দেখা যাবে একটা রুমে তারা মিটিংয়ে বসে যাবে মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিবে বেশিক্ষণ লাশ ঘরের ভেতরে রাখা যাবে না তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করতে হবে আপনার দাফনের জন্য চতুর্দিকে এমন ব্যবস্থাপনা আয়োজন শুরু হবে কেউ বা দা নিয়ে চলে যাবে বাঁশ ঝাড়ে বাঁশ কাটার জন্য কেউ বা দেখা যাবে কাফনের কাপড় আনার জন্য চলে যাবে কেউ বা আবার দেখা যাবে মাটি খুঁড়ে চুলা খুঁড়তেছে চুলায় গরম পানি করার জন্য কেউ বা আবার দেখা যাবে কবরস্থানে চলে গিয়েছে কবর খোঁড়ার জন্য চতুর্দিকে আয়োজন শুরু হবে আপনাকে বিদায় দেওয়ার জন্য বেশিক্ষণ রাখা হবে না চুলায় যখন পানি গরম হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমার আপনার লাশটাকে এই বাড়ি থেকে আপনার ঘর থেকে কিন্তু বের করে দেওয়া হবে বের করে প্রতিদিন আপনি কত দামি দামি সাবান জেল দামি দামি ব্র্যান্ডের সাবান দিয়ে গোসল করতেন খুবই কম পয়সা দামের সাবান দিয়ে গোসল করানো হবে গোসলটা সম্পন্নের পরে এত দামি দামি ব্র্যান্ডের শার্ট আপনি পরেন এত ব্র্যান্ডেড কাপড় চোপড় আমরা পরি সেই কাপড় চোপড়গুলো গা থেকে খুলে ফেলা হবে এরপরে সাদা কাফন দিয়ে আপনার দেহটাকে মুড়িয়ে ফেলা হবে তারপরে মসজিদে যারা গিয়েছিল খাটিয়ানের জন্য ওই খাটিয়ার উপরে আপনার নিথর দেহটাকে রেখা হবে ওই নিথর দেহটাকে রেখে আপনার মাথার দিকে কাফনের কাপড়টাকে একটু করে খুলে দেওয়া হবে শেষবারের মতো মানুষজন আপনাকে দেখবে শেষবারের মতো মানুষজন আপনাকে দেখার পরে তাড়াহুড়া করা হবে উপস্থিত সবাই বললে বেশি দেরি করো না তাড়াতাড়ি বিদায় করো আহারে যে বাড়িতে এত পাওয়ার ছিল আপনার যে বাড়ির সবাই আপনার কথা শুনত সেই বাড়ির লোকেরা এবার আপনার নিথর দেহটা কাঁধে নিয়ে বাড়ি থেকে সারা জীবনের জন্য আপনাকে বের করে দিবে এটা হচ্ছে আপনার চিরবিদায় সারা জীবনের জন্য আপনার দেহ মুবারককে বের করে জানাজার মাঠে নিয়ে যাওয়া হবে ভাবুন তো কল্পনা করুন তো অবস্থাটা কি হচ্ছে জানাজার মাঠে নিয়ে জানাজার নামাজটা শেষ করে আপনার এই নিথর দেহটা নিয়ে কবরস্থানের দিকে যাওয়া হবে ওই দিকে কবর যারা খোঁড়ার জন্য গিয়েছিল তাদের কবর খোঁড়া প্রায় শেষ কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দামি দামি বিছানায় বাড়িতে ঘুমিয়েছেন এই যে ওয়াজ শুনে বাড়িতে যাবেন খুব সুন্দর খাট আপনাদের খুব সুন্দর দামি দামি বিছানা এই দামি দামি বিছানায় আপনি ঘুমাইয়েছেন কিন্তু যখন আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন সাদা কাফন দিয়ে পেঁচিয়ে আপনাকে যখন কবরে রাখা হবে কবরের সেই মাটির মধ্যে পোকা মাকড় সাপ বিচ্ছু থাকতে পারে কীট পতঙ্গ থাকতে পারে সেই কীট পতঙ্গ যুক্ত জায়গায় আপনাকে যখন নামিয়ে দেওয়া হবে সংকীর্ণ জায়গা মাত্র 3.5 হাত ছোট সেই জায়গায় আপনার দেহটাকে নামিয়ে দেওয়ার পরে
বাসের খাটিয়া দেওয়া হবে আস্তে আস্তে মাটি চাপা দেওয়া হবে মাটি চাপা দিয়ে মানুষজন চলে আসবে ইলেকট্রিক্যাল লাইট নাই কারেন্ট নাই কিচ্ছু নাই অন্ধকার কবরে আপনি একা হয়ে যাবেন কেউ সেখানে থাকবে না কেউ থাকবে সেখানে কথা বলেন কেউ সেখানে থাকবে না একা হয়ে যাবেন আপনি কি ফুটানি করেছেন এই যে চামড়া দামি দামি ব্র্যান্ডের লোশন আপনি লাগিয়েছেন এত দামি দামি ব্র্যান্ডের তেল লাগিয়েছেন সাবান মেখেছেন কবরে থাকার পরে এই দেহটা আবার আস্তে আস্তে পচা শুরু হয়ে যাবে গলা শুরু হয়ে যাবে এই মাটির তৈরি দেহ মাটির সঙ্গে আস্তে আস্তে মিশে যাবে আস্তে আস্তে করে আপনার নখগুলো খসে খসে পড়ে যাবে চুলগুলো পড়ে যাবে আপনার এই দেহের হাড্ডি গুড্ডি সব কিছু পোকা খেয়ে ফেলবে কিচ্ছু থাকবে ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোশ থাকবে না কঙ্কাল হয়ে যাবে নব্বই দিনে হাড়গুলি সব নব্বই দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আল্লাহ আকবার আমাদের ঘর বাড়িকে আমরা লাইট দিয়ে ইন্টেরিয়রকে ডিজাইন করে সাজাই আর কবরকে সাজাতে হয় কি দিয়ে জোরে বলেন কি দিয়ে হ্যাঁ এই যে দুনিয়াতে এসেছেন কিসের জন্য আরো জুড়ে বলেন তাহলে যে দুনিয়াতে আমরা আছি দুনিয়াতে আমরা চিরকাল থাকব কুল্লু নাফসিন যায়িকাতুল এভরিওয়ান উইল টেক দা টেস্ট অফ ডেথ প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করতে নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ এই মৃত্যু থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবে আপনার নামে যদি গুসাইরহাট থানায় মামলা হয় গুসাইরহাট থানায় মামলা হয়ে যদি ওয়ারেন্ট হয়ে যায় পুলিশের ভাইয়েরা অ্যারেস্ট করার জন্য আপনার বাড়ির দিকে আসতেছে বন্ধু মানুষ দেখলো বন্ধু দেখে ফোন করলো বন্ধু তোমার বাড়ির দিকে পুলিশ আসতেছে তাড়াতাড়ি পালাও বন্ধুর ফোন পাওয়ার পরে আপনি বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে চলে গেলেন বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে পুলিশের হাত থেকে রেহাই পাওয়া যায় কিন্তু মালাকুল মউত যখন আপনার জান কবজের জন্য আসবেন পালিয়ে রেহাই পাওয়া যাবে ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল ঘটনাটা কি বলবো কষ্ট হচ্ছে আপনাদের আজকে বেশি লম্বা হয়ে যাচ্ছে না পনেরো মিনিট থাকা যাবে না আরো ছোট্ট একটা ঘটনা শুনেন সৈয়দনা সুলাইমান আলাইহিসসালামের সময়ের ঘটনা সুলাইমান আলাইহিসসালাম তিনি আল্লাহর এমন এক পয়গাম্বর ছিলেন রব্বুল আলামিন তাকে মাত্র ১৩ বছর বয়সে দুনিয়ার রাজত্ব দান করেছিলেন আল্লাহ আকবার তিনি তার শ্রদ্ধেয় বাবা দাউদ আলাইহিসসালামের রেখে যাওয়া সিংহাসনে আরোহণ করেছিলেন ১৩ বছর বয়স থেকে সিংহাসনে বসা রব্বুল আলামিন সৈয়দনা সুলাইমান আলাইহিসসালামকে এমন এমন মুজিজা দিয়েছিলেন
سيدنا سليمان عليه السلام তিনি পাখির ভাষা বুঝতেন পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন রব্বুল আলামিন বাতাসকে তার আদেশের অনুগত করে দিয়েছিলেন বাতাস তার হুকুম মানত আল্লাহু আকবার সুলাইমান আলাইহিস সালাম খুব মন দিয়ে ঘটনাটা শুনেন সুলাইমান আলাইহিস সালাম তিনি তার মন্ত্রীকে নিয়েছেন এমন সময় মানুষের সুরত ধরে মানুষের বেশ ধরে মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে কথোপকথন শেষ করে মালাকুল মউত যখন চলে যাচ্ছিলেন তখন ওই মন্ত্রীর দিকে একটু আর চোখে তাকালেন মন্ত্রী বেচারা ভীত বিহ্বল হয়ে গেল সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো ওগো আল্লাহর নবী সুলাইমান কিছুক্ষণ আগে আপনার সাথে যিনি সাক্ষাৎ করে গেলেন তাকে আমি চিনলাম না কখনো তাকে আমি দেখি নাই সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন ইনি কোনো সাধারণ মানুষ নন মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা মানুষের বেশ ধরে আমার সাথে সাক্ষাতের জন্য এসেছিলেন এই কথা শোনার পরে ওই মন্ত্রীর কলিজাটা কেঁপে উঠল সে আরো বেশি ভীতবিহ্বল হয়ে গেল সে তখন বলল গো আল্লাহর নবী সুলাইমান এই জন্য তো লোকটা যাওয়ার সময় আমার দিকে এমন ভাবে তাকিয়েছে তাকানোর স্টাইল ভালো ছিল না এত বিস্ময়ের সাথে তাকিয়েছেন অবাক হয়ে তাকিয়েছেন আমার কলিজা পর্যন্ত ভয়ে কেঁপে উঠেছে ওগো আল্লাহর নবী সুলাইমান ওনাকে যদি আমি আরেকবার দেখি মালাকুল মউতের চাহনি আমাদের মতো মায়ার চাহনি নয় দেখবেন দুনিয়া থেকে অনেক মানুষ বিদায় হয় মরার আগে কেমনে তাকায় মালাকুল মউত যদি ভয়ঙ্কর অবস্থায় কারো সামনে আসেন কলিজা সুদ্ধা কেঁপে উঠবে তবে মুমিনদের বেলায় মালাকুল মউত ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবেন না বরং তিনি জান্নাতের সুসংবাদ নিয়ে আগমন করবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই রকম সুন্দর মউত আমাদেরকে নসিব করে দিয়েন বলেন আমিন কিন্তু যদি জাহান্নামের দুঃসংবাদ দানকারী ফেরেশতাদেরকে নিয়ে আসেন মালাকুল মউত আর জাহান্নামের ফেরেশতারা এমন ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে মানুষগুলো ভীত বিহ্বল হয়ে যাবে ওই মন্ত্রী বললেন ওগো আল্লাহর নবী সুলাইমান আল্লাহ তাআলা তো আপনাকে এমন একটা বিশেষ মুজিজা দিয়েছেন বাতাস আপনার হুকুম মানে আল্লাহ বাতাসকে আপনার আদেশের অনুগত করে দিয়েছেন দয়া করে বাতাসকে হুকুম করেন বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী কোনো জায়গায় রেখে আসে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রীর কথা শুনে বাতাসকে হুকুম করলেন বাতাস মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী জায়গায় চলে গেল পরের দিন মালাকুল মউত যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন তখন মালাকুল মউতকে সুলাইমান নবী প্রশ্ন করলেন কি ব্যাপার মালাকুল মউত গতকাল তুমি যখন আমার দরবারে এসেছিলে আমার মন্ত্রীর দিকে কেমন করে তাকিয়েছিলে বেচারা এত ভীতবিহ্বল হয়েছিল কেন কেন এতি কেন এত বেশি ভয় পেয়েছিল তখন মালাকুল মউত বলেছিলেন ওগো আল্লাহর নবী সুলাইমান আপনার সাথে সাক্ষাতের পরে আল্লাহ প্রদত্ত শিডিউল ছিল আমি যেন হিন্দুস্তানের একটা জায়গা থেকে এই লোকটার জান কবচ করি আমি তো মালাকুল মউত আমি তো এত ধীর গতিতে চলি না পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে যেতে আমার আপনার কয়েক ঘন্টা সময় লাগতে পারে কিন্তু মালাকুল মউতের এক ন্যানো সেকেন্ড সময়ও লাগে মালাকুল মউত বললেন আপনার সাথে সাক্ষাতের পরে এত দূরের জায়গা হিন্দুস্তান ওখান থেকে এই লোকটার জান কবচ করার কথা চিন্তা করলাম আমি না হয় আপনার কাছ থেকে বিদায় নিয়ে মুহূর্তেই চোখের পলকে সেখানে চলে যেতে পারবো কিন্তু এটা তো মানুষ জাত এই লোকটা কেমনে সেখানে যাবে কি করে আমি গিয়ে তাকে তার মৃত্যুর জায়গায় পাব লোকটাকে দেখে আমি অবাক হয়ে তাকিয়েছিলাম কিন্তু আমি তো আল্লাহর আদেশের অনুগত আমি আল্লাহর হুকুমের গুলাম আমি সেজন্য আল্লাহর হুকুম মতো যখন তার মরণের জায়গায় গেলাম গিয়ে সেখানে আমি আরেকবার অবাক হলাম গিয়ে দেখি আমি যাওয়ার আগেই সে ওখানে হাজির শুনতেছেন আপনারা সুলাইমান নবী তখন বললেন আহারে আমার মন্ত্রী বেচারা মরণের হাত থেকে বাঁচার জন্য বাতাসের মাধ্যমে দ্রুত বেগে হিন্দুস্তান পর্যন্ত চলে গেল কিন্তু হিন্দুস্তানে গিয়েও তো কোনো লাভ হলো না মরণের হাত থেকে রেহাই পাওয়া গেল না মৃত্যু থেকে কেউ রেহাই পাবেন আপনারা কেউ রেহাই পাবেন কেউ রেহাই পাবে না পৃথিবীতে যতগুলো শক্ত রয়েছে
তার মধ্যে সর্বাপেক্ষা বস্তুনিষ্ঠ অলঙ্ঘনীয় অনিবার্য মহাসত্য হলো মৃত্যু। এই মৃত্যু যে কোনো সময় হয়ে যাবে, এই মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবনের শেষ হবে। বলেছিলাম মানুষের জন্য জগৎ আছে মোট কয়টা, আরো জুড়ে কয়টা, এখন আছেন কয় নম্বর জগতে? মৃত্যু হওয়ার পরে যে কিছুক্ষণ আগে কবরস্থানে যাওয়ার কাহিনী বললাম, কবরের যাত্রার কাহিনী বললাম, কবরে চলে যাবেন, কবরে গিয়ে কতদিন থাকবেন? ইলা ইয়াউমিন ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত, হিসাবের দিন, বিচারের দিন পর্যন্ত থাকবেন। এরপরে একদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু মারবেন। একজন ফেরেশতাকে আল্লাহ বানিয়েছেন, একটা দায়িত্ব, দায়িত্ব হলো ওই ফেরেশতা শুধু সিংহায় ফু মারবে। ওই ফেরেশতাকে বানানোর পরে ফেরেশতা তার মুখের সামনে সিংহা নিয়ে কান পেতে বসে আছে, কখন আল্লাহ আমাকে হুকুম করেন? আল্লাহ হুকুম করার সঙ্গে সঙ্গে ফেরেশতা যখন সিংহায় ফু মারবে, তুরস্কের ভূমিকম্পে এতগুলা বিল্ডিং ধসে পড়েছে, হাজার হাজার মানুষ একদিনে মারা গিয়েছে। আপনাদের স্টেজে উঠার আগ পর্যন্ত ফেসবুকে আমি দেখেছি মৃত্যুর সংখ্যা 5000 ছাড়িয়ে গিয়েছে, মাত্র 7.5। আচ্ছা, এতক্ষণে হয়ে গেছে না, 10000 হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি দেখেছি 5000, এখন ধারণা করা হয়েছে সেটা আরো বাড়বে, বাড়তে বাড়তে কত হয় আমরা জানি না, মাত্র 7.8, 7.8 রিক্টার স্কেলের তাপমাত্রা এমন অবস্থা হয়েছে। আর ইসরাফিল যখন সিংহে প্রথমবার ফু মারবে, আল্লাহ বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালহা, একবার শুধু সিংহে ফু মারবে, গোটা পৃথিবীতে এমন ভয়াবহ ভূমিকম্প, এমন ঝাঁকুনি শুরু হবে, প্রবল ঝাঁকুনিতে গোটা পৃথিবীকে কাঁপিয়ে দেওয়া হবে। আল্লাহ আকবার, আসমান আর জমিন উলট পালট হয়ে যাবে, পাহাড়ের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ওই বিশাল পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। আল্লাহ বলেছেন ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুশ, পাহাড়গুলো দুনাত তুলার মতো উড়ে যাবে। ইসরাফিলের সিংহের ফুৎকারের পরে কিচ্ছু থাকবে না, এই যে মাথার উপরের বিশাল আসমান, পায়ের তলায় বিস্তৃত জমিন, সাগর মহাসাগর, নদ নদী, পর্বতমালা, গাছপালা, বৃক্ষরাজি, তরুতা, পাহাড় পর্বত, কিচ্ছু থাকবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে কার হুকুমে? আস্তে বলবেন না, জোরে বলেন, ধ্বংস হয়ে যাবে কার হুকুমে? আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু একদিন ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজনের মহান সত্তা অবশিষ্ট থাকবে, যিনি থাকবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? প্রথমবার সিংহায় ফুৎকারের পরে সব শেষ, আল্লাহ বলবেন ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফু দাও। দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার পরে কবর থেকে মানুষগুলো উঠে, পাঁচ নাম্বার জগতের কথা বলছিলাম, পাঁচ নাম্বার জগতে অর্থাৎ সবাই গিয়ে বিচারের মাঠে হাজির। এবার বিচার করবেন দুনিয়াতে যে আপনি কয়েক বছর ছিলেন, কয়েক দিন ছিলেন, সেই আল্লাহ তাআলা দুনিয়াতে যে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন উদ্দেশ্য আপনি পূরণ করেছেন কিনা, গোটা জীবনের হিসাব সেদিন যার কাছে দেওয়া লাগবে তিনি কে? এবার শুনেন, আজকে আলোচনা করেছি মানুষ সৃষ্টির রহস্য এবং উদ্দেশ্য, রহস্য এবং, এবার শুনেন সামারি করি, পাঁচটা পয়েন্টে আজকে আলোচনা করেছি। এক নম্বর বলেছি কোথায় ছিলাম, আমি বলেছিলাম রুহের জগৎ না, বলেছিলাম কিচ্ছু ছিলাম না, এরপরে কিছু একটা বানাইলেন কে? দুই নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করেছি কিভাবে আসলাম, মানে হলো কিভাবে আল্লাহ আমাদেরকে বানিয়ে পাঠালেন, কেন কথাগুলো বললাম যাতে আমরা আমাদের কারিগর মহাকারিগর মালিককে চিনতে পারি। তিন নম্বর কথাগুলো বলেছি যেখানে আছি এখানে চিরকাল থাকবো না, এখান থেকে আমরা চলে যাব। চার নম্বর পয়েন্ট বলেছি এই দুনিয়া চিরস্থায়ী ঠিকানা নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আমাদের জন্য আছে না নাই।
পাঁচ নাম্বার পয়েন্ট বলে শেষ করব তাহলে পাঁচ নাম্বার প্রশ্ন হলো মাত্র কয়েকদিনের জন্য দুনিয়াতে আমরা কেন আসলাম বলেন তো এই উত্তরটা কোরআনের ভিতরে আছে না নাই কোরআনুল কারীমের 51 নাম্বার সূরা সূরাতুল যারিয়াতের 56 নাম্বার আয়াতে রব্বুনা আলামিন বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই ডিডন্ট ক্রিয়েট দ্য জিন কাইন্ড এন্ড ম্যান কাইন্ড অ্যাকসেপ্ট মাই ওরশিপ পৃথিবীতে জিন আর মানুষকে আমি আমার গোলামি ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে যার গোলামির জন্য তিনি কে আল্লাহ আরো জোরে বলেন তিনি কে আল্লাহ এই দুনিয়াতে আপনি কয়েক বছরের জন্য এসেছেন অন্যায় পথে অবৈধ পথে হারাম পথে উপার্জন দুনিয়া উপভোগের জন্য নয় আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আল্লাহর গোলামির জন্য সেই গোলামিটা আপনি কতদিন করবেন আল্লাহ বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মৃত্যু আসা পর্যন্ত গোলামি করতে হবে যার তিনি কে এখন সবাই বলেন আমরা গোলাম কার এবার শেষ দিকের কথাগুলো শুনুন এবার একটু এতক্ষণ তো নরম নরম ওয়াজ করেছি এখন কিছু গরম কথা হবে আপনারা আবার রাগ করবেন না তো বলবো আমি বলবো শেষের দিকে কি আপনাদেরকে কষ্ট দিয়ে যাব কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বলবো না হেদায়াতের উদ্দেশ্যে তাহলে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর গোলামির জন্য সিএনজির পেছনে দেখবেন অথবা অটো রিকশার টমটমের পেছনে লেখা থাকে বিবেক মানুষের সর্বোচ্চ আদালত এটা হাদিস নয় কিন্তু কথাটা বাস্তবিক সত্য কথা আসলেই তো বিবেক হলো এমন একটা জিনিস এই বিবেক কিন্তু সত্য আর মিথ্যা বোঝার জন্য সহায়তা করে এখন আল্লাহ বলেছেন গোলামির জন্য পাঠিয়েছি বিবেক যদি সর্বোচ্চ আদালত হয় বিবেককে জিজ্ঞেস করেন ২৪ ঘন্টা আল্লাহর গোলামি ঠিক মতো করেন কিনা ফজরের আজান যখন হয়ে যায় আজান হয়ে গেল যাওয়ার পরে আপনি যদি ঘুমিয়ে থাকেন নামাজে যদি না যান তাহলে গোলামি হয় কার আরো জোরে বলেন এখন কিন্তু চুপ থাকলে হবে না বলেন বলেন জোরে বলেন ঘুমায় থাকলে গোলামি হবে কার আর যদি আপনি কম্বল লেপ ফালাইয়া দিয়া যদি আপনি নামাজে যান গোলামিটা হয়ে যাবে কার হইছে এবার চুপ থাকেন চুপ থাকবেন জবাব দিবেন না নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন প্রত্যেকটা দিন ফজরের নামাজ কাজা কইরা আপনি আল্লাহর গোলামি করেন না শয়তানের গোলামি করেন লজ্জা পাবেন তো চুপ হয়ে জিজ্ঞেস করেন কাকে এই যে তুরস্কের মানুষগুলো রাতের বেলা ঘুমিয়ে গেল সকালবেলা হাজার হাজার মানুষ লাশ হয়ে গেল ফজরের সময় আপনি যে ঘুমিয়ে থাকলেন বাংলাদেশেও এরকম ভূমিকম্প ভয়াবহ ভূমিকম্প হতে পারে কিনা ফজরের নামাজ যে ছেড়ে দিলেন জোহরের আগে আপনার জানাজা হতে পারে কিনা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা কি বলেন হতে পারে কিনা এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন যে সকল ভাইয়েরা সাপ্তাহিক নামাজি আবার ওয়াজ মাহফিলে এসে ওয়াজ শুনে কিন্তু নামাজ পড়ে না এইরকম ওয়াজের শ্রোতা মাহফিলের শ্রোতা আছে না নাই মাহফিল রাত একটা পর্যন্ত শুনে কিন্তু ফজরের নামাজ কাজা করে এমনকি এমন মানুষ মাহফিল থেকে যাওয়ার সময় রাস্তার ধারে পেশাব করে তারপরে পানি নিয়ে পবিত্র হয় না এরকম শ্রোতাও আছে না নাই আমি নিজে দেখছি মাহফিল শেষ করে আমি যাচ্ছি হ্যাঁ এরপরের দিকে হায় 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 যে শ্রোতা মাহফিল থেকে যাচ্ছে সেদিকে রাস্তার ধারে পেশাব করে উঠে গেছে লুঙ্গি ঝাড়া মারতেছে এরকম আছে না নাই কিছু মানুষকে বলি ভাই নামাজে আসেন কই হুজুর লুঙ্গি ঠিক নাই তো ঠিক নাই পড়ছেন কেন এটা আপনি ঠিক না থাকলে পড়েন কেন নাপাক অবস্থায় অনেক মানুষ ঘুমিয়ে যায় খবরদার নাপাক থাকবেন না যুবকদের ভেতরে তরুণদের ভেতরে এই অভ্যাস আছে ভাইয়েরা শোনো কলেজার টুকরো ভাইয়েরা শোনো এখন তো মানুষ বিজ্ঞান মনস্ক আজকের বিজ্ঞান বলছে এই যে পেশাব এই পেশাবগুলো হলো নাপাক জিনিস আপনি যদি পেশাব থেকে পবিত্র না হন একদিকে আল্লাহর হুকুম অমান্য করলেন আর পেশাব থেকে যারা পবিত্র হয় না কবরে এদের জন্য আজাব আছে না নাই কবরেও আজাব পাবেন আর আল্লাহর বিধান অমান্য করার কারণে দুনিয়াতেও মুসিবতে পড়বেন
এই যে পেশাব আপনি কিরকম খাচ্চর মানুষ চিন্তা করেন তো পেশাবগুলো আপনার প্যান্টে অথবা আপনার লুঙ্গির মধ্যে লাগলো আপনার গুপ্তাঙ্গ বারবার কিংবা শরীরের যে কোনো জায়গা তার সাথে লাগলো বারবার লাগলো আজকের যুবকরা যৌবন কেন হারিয়ে ফেলতেছে তার অন্যতম একটা কারণ হলো বিজ্ঞান বলছে যখন এই যে নাপাক পেশাবের ফোঁটা বারবার যখন গুপ্তাঙ্গের সঙ্গে লাগে এতে করে তার যৌবন ক্ষয় হওয়ার সম্ভাবনা আছে এরকম করে যৌবন হারিয়ে ফেলতেছে অনেক যুবক তরুণ আছে না নাই খবরদার আমার যুবক ভাইরা নাপাক থাকবেন না যে ব্যক্তি নাপাক থাকে তার সঙ্গে ফেরেশতা থাকে না থাকে আরো জোরে বলেন সুতরাং নিজেকে অপবিত্র বানায়া নামাজ থেকে দূরে থাকবেন না আল্লাহর গোলামীর সবচেয়ে বড় নমুনার নাম হলো নামাজ নামাজ ছাড়া জান্নাতে ঢোকা তো দূরের কথা জান্নাতের গন্ধ পর্যন্ত পাওয়া যাবে নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না কিয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব আল্লাহ নেবেন তাইলে সবচেয়ে বড় গোলামী হলো আজান হলে নামাজে সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম রব্বি আল আজিম রব্বি আল আলা রব্বি আল আজিম বলেন আল্লাহু আকবার দুনিয়াতে আসছেন কার গোলামির জন্য এক নম্বর বলছিলাম সবচেয়ে বড় গোলামী হলো আল্লাহকে সাজদা দেওয়া আল্লাহকে কি করা যে ঈমান আপনাকে সাজদা দেওয়াইতে পারে না এই ঈমান আপনাকে জান্নাতে ঢুকাইতে পারবে না নামাজ পড়বেন তো কারা কারা আজকে থেকে নামাজ ছাড়বেন হাত তুলে অসুবিধা নাই ভুলে তুলছে আমার চাচা বাবা যান হাত নামান আপনি শুনেন নাই ঠিক মতো অসুবিধা নাই আমরা ভুল করলে মানুষ হাসে আর আমরা ভুল করে যখন আল্লাহর কাছে যাই আল্লাহ তাকায় থাকেন দেখি বান্দা একবার লজ্জিত হই কিনা লজ্জিত হইলে আল্লাহ মাফ করে দেন আমরা অপরাধী খুঁজি শাস্তি দেওয়ার জন্য আর আল্লাহ অপরাধী খুঁজেন মাফ করে দেওয়ার জন্য এজন্য আল্লাহর নাম গাফফার আল্লাহর নাম কি মরার আগ পর্যন্ত কোনোদিন নামাজ কাজা করে ওই কবরে গিয়া শাস্তি আর জাহান্নামে আমরা পূর্ব না আমরা নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করব কারা কারা রাজি দুহাত তুলে একটু দেখেন তো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আপনারা কি বুঝা শুনে হাত তুলছেন না আবেগে তুলে ফেলাইছেন নামাজ পড়বেন তো হাত তুলে নামা আল্লাহর গোলামি করতে হলে কি করতে হবে আল্লাহর হুকুম মানতে হবে সুদ ঘুষ দুর্নীতি জুলুম অন্যায় কোন ধরনের পাপ গুনাহ হারামের ধারে কাছে যাওয়া যাবে সব সময় হুকুম মানবো কার ভয় করবো কাকে আল্লাহকে ভয় করে যদি আমরা দুনিয়া থেকে যেতে পারি গোলামি করে তাহলে ফলাফল কি ফলাফল হলো আল্লাহ বলেছেন ওয়া আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহু আকবার আল্লাহ বলছেন আর যারা রবকে ভয় করে বিচারের দিন রবের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে এই ভয় অন্তরে লালন করে নফসের কামনা বাসনা থেকে যারা বিরত থেকে নফসের গোলামি ছেড়ে দিয়ে আল্লাহর গোলামি করে জীবন পরিচালনা করবে যারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে তারা আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুম মেনে বিধান মেনে আল্লাহর গোলামির পথে জীবন পরিচালনার তৌফিক দান করেন সবাই বলেন আমিন সম্মানিত ভাইয়েরা যে কথাগুলো বলেছি আল্লাহ আমাদের সবাইকে বুঝে জীবনে মানার তৌফিক দান করেন বলেন আমিন।